আসসালামু আলাইকুম। আমরা এখানে রেজাল ভাই আবার ফেরত এসেছেন, আমরা ওনাকে একটু কথা বলার সুযোগ দিই। রেজাল ভাই বলেন ভাই। আচ্ছা, আমি প্রথমেই আমি দুঃখ প্রকাশ করি যে আসলে মোবাইলটা চার্জ একেবারে শেষ হয়ে বন্ধ হয়ে গেছিল, আমি বুঝতে পেরেছিলাম। তাছাড়া চার্জ দিয়ে কথা বলতাম, এই জন্য কেটে গিয়েছিল আমার লাইনটা। আমি কি আসলে কোন কথা বললাম? আমি যেটা মানে যে প্রমাণটা দিতে চাচ্ছিলাম যে পবিত্র হ্যাঁ, কোরআনকে আপনি আপনি বলছিলেন যে আপনি আপনার বেস্ট আর্গুমেন্ট তা আমাদের সামনে উপস্থাপন করবেন, যেটা আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার কাছ থেকে। সেই বেস্ট আর্গুমেন্টটা, বেস্ট যুক্তিটা, বেস্ট প্রমাণটা পাওয়ার জন্য, যেই প্রমাণটা দিয়ে আমরা মোটামুটি নিশ্চিত ভাবে বুঝে যাবো যে আপনিও বুঝে গেছেন, যেটা দিয়ে আমরাও সেটা দিয়ে বুঝে যাবো যে কোরআনটা যে আল্লাহ পাকে লিখিত, আল্লাহ পাক হচ্ছে এমন একজন এমন একটা সত্তা, যে সত্তা হচ্ছে গিয়ে সাত আসমানের উপর আরশের উপরে সমাসীন, সেই সত্তাটা এমন একটা কিতাব নাজিল করেছেন যে কিতাবটার নাম কোরআন, এবং কোরআনের এবং এই জিনিসটা যে সত্য, এটার প্রুফটা আপনি দেবেন, বেস্ট আর্গুমেন্টটা দেবেন। আপনার কাছে যদিও লক্ষ লক্ষ আছে, ওয়ে আছে এটা প্রুফ করার, কিন্তু আপনি এই লক্ষ লক্ষের ভিতরে শুধুমাত্র একটাই দেবেন, যেটা সবচেয়ে সেরা, যেটা যেটা সামনে নাস্তিক ফাস্তিক কেউ দাঁড়াইতে পারবে না। হ্যাঁ বলেন। আচ্ছা, ধন্যবাদ আসিফ ভাই আপনাকে। হ্যাঁ, আমি আমার আর্গুমেন্টে এটা ছিল যে আমি যখন বিজ্ঞান সম্পর্কে জানি, ঠিক আছে, আজকের দুনিয়াতে তো সায়েন্স আমাকে যে ইনফরমেশন দেয় যে এই বিজ্ঞান সম্পর্কে, হ্যাঁ, যে কিভাবে ইউনিভার্সের সূচনা ভাই হয়েছে, আপনি কি ঠিক আছে। বিজ্ঞান সম্পর্কে জেনে তারপরে তারপরে মানে এটা বুঝতে পেরেছেন যে কোরআনটা আল্লাহর কিতাব, নাকি বিজ্ঞান জানার আগে আপনি নিশ্চিত হয়ে গেছেন যে কোরআনটা আল্লাহর কিতাব? আচ্ছা আসিফ ভাই, আমি বলি, আমার জন্ম বিংশ শতাব্দীতে, ঠিক আছে, 20th century আমার জন্ম, ঠিক আছে। আমি তো কোরআনকে যাচাই করবো আজকের বিভিন্ন বিষয় দিয়ে, তাই না? আমি তো 1400 বছর আগে মানুষ না, আমি তো আজকের বিষয়গুলো দিয়ে আমি কোরআনকে যাচাই করে পাবো আমার কাছে প্রমাণ হয়েছে, প্রতিভাত হয়েছে কোরআন। আমি আমার আচ্ছা, তাহলে আজকের থেকে তো তাহলে বলবো, হ্যাঁ, আপনাকে আমি আপনাকে একটা প্রশ্ন করি যে না ছোট একটা আগের ছোট প্রশ্ন একটা তো থাকবে সেটা না, নতুন প্রশ্ন, নতুন প্রশ্ন করে তো অন্য কিছু যাবে না সেটা। ছোট একটা উত্তর দেন যে আচ্ছা, পৃথিবী আগে সৃষ্টি নাকি মহাশূন্যের যে কত নক্ষত্র তারা আছে সেগুলো আগে সৃষ্টি? আচ্ছা, অবশ্যই পৃথিবী বলতে, পৃথিবী বলতে যদি আপনি আমাদের এই যে বর্তমানে সিচুয়েশন, বর্তমানে পৃথিবীর অবস্থাকে যে গ্রহটা, পৃথিবীর যে গ্রহ, গ্রহটা বিভিন্ন পাহাড় পর্বত আছে, অবশ্যই গাছপালা আছে, অবশ্যই কারণ পড়ে কোরআনে সৃষ্টি, এবং অবশ্যই হাদিসে পড়ে সৃষ্টি। পরিষ্কার হ্যাঁ ভাবে বর্ণনা করা আছে আল্লাহ পাক প্রথমে পৃথিবী, সেখানে গাছপালা, পাহাড় পর্বত, গাছপালা, বিপদাপদ ইত্যাদি ইত্যাদি পশু পাখি সৃষ্টি করেন, এরপরে আকাশের দিকে মনোনিবেশ করেন, তখন আকাশ ছিল ধূম্রপুঞ্জ, এরপরে তিনি নক্ষত্র এবং গ্রহ তারা এগুলা সব সৃষ্টি করেন। তার মানে প্রতিটা নক্ষত্র এবং গ্রহ তারার সৃষ্টি হচ্ছে পৃথিবীতে গাছপালা, পাহাড় পর্বত, বিপদাপদ এবং পশু পাখি সৃষ্টির পরে, নাকি না, আপনি তো এটা দাবি করলেন, এর অ্যানসার আমার আছে না, না? অ্যানসার আমি দিব আমি, আপনাকে আমি সমস্যা আপনাকে নেই। হ্যাঁ, সমস্ত আমি আপনাকে এই মুহূর্তে অনেকগুলো তাফসীর দেখাবো এবং না 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 অনেকগুলো না, হাদিস আসিফ ভাই দেখাবো, প্লিজ সহিহ প্লিজ প্লিজ, হাদিস দেখাবো। দেখেন প্লিজ দেখেন দেখেন, আপনি প্লিজ একটা যৌক্তিক মানুষ, না আপনি না একটা যৌক্তিক আপনি মানুষ, দেখেন প্রথমে কোশ্চেন করেছেন, প্রথমে কোশ্চেন করেছেন, আপনি আপনি একটা আপনি তর্কিত, আপনার আপনি আপনার আপনি আপনার বেস্ট আর্গুমেন্টটা আমার দিতে তো পারবেন? আপনাকে তর্কিক, সময় দিব ভাই, আপনাকে বেস্ট আর্গুমেন্টটা দিতে আমি সময় কতক্ষণ দিব। কথা বলবো না, আপনি দেখেন এটা কিন্তু লজিক্যাল অ্যাটাকে বেস্ট হচ্ছে না আসিফ ভাই, বেস্ট আপনি আর্গুমেন্টটা যুক্তি দেওয়ার জন্য সময় যুক্তি দিব, যেহেতু আপনি আপনি বিজ্ঞান যুক্তি পেয়েছেন, প্র্যাকটিস করেন, যেহেতু আপনি বিজ্ঞান দিয়ে প্রুফ করবেন যে কোরআনটা সত্য, তাই আমি আমি আপনাকে, আমি আমি না না আমি বেস্ট দিইনি, আমি কি না বলবো না বুঝতে আপনি পারছি না, কি আমি বিজ্ঞান শেষ পেয়ে করি, গেছেন, যদি আপনি বিজ্ঞানকে আনেন, আপনি আমি অন্য কোনো বিজ্ঞানকে, ব্যাপারে, বিজ্ঞানকে শুনুন কোন শুনুন শুনুন পার্সপেক্টিভে শুনুন আনছি, শুনুন শুনুন, বিজ্ঞানকে আপনি যদি বিজ্ঞানকে কোন অন্য পার্সপেক্টিভে ব্যবহার আনছি করেন, আপনি বুঝতে হবে, আমি অন্য সেটা কোনো কোনো ওয়ে ভাবে ব্যবহার বললাম করেন, না, তাহলে তাই না? আমাকে, আপনি যদি অন্য কোনো ওয়ে ব্যবহার করেন তাহলে আমি সেই ওয়েতে আপনাকে প্রশ্ন করবো। আপনি যদি আমি শেষ, বিজ্ঞানকে এই জন্যই এনেছেন, এই আপনি জন্য যদি আসিফ বিজ্ঞানকে না ভাই, আনতেন যৌক্তিক তাহলে আমি যৌক্তিক এই না প্রশ্নটা করতাম না, আমি আপনি যদি দেখেন, আমি বিজ্ঞানকে না আসিফ ভাই আনতেন, আসিফ ভাই আমি আমি প্রশ্ন আমি করতাম না, আসিফ ভাই যেহেতু আপনি আমি আমি বিজ্ঞানকে আমি জেনেছেন, বলি, সেহেতু আপনাকে আমার সিম্পল কোয়েশ্চেন যে আসিফ ভাই দেখেন, আসিফ ভাই পৃথিবী দেখেন, নামক আমি যাকে গ্রহটা, বলি, সেই গ্রহের, গ্রহের ভিতরে যে গাছপালা, পাহাড় পর্বত এবং পশু পাখি আছে, এই পশু পাখি সৃষ্টির পরে কি পৃথিবীর বাইরে যে মহাশূন্য আছে, সেই মহাশূন্যের যে অনেকগুলা নক্ষত্র আছে, অনেকগুলা গ্রহ আছে, ধূমকেতু আছে, অনেক অনেক কিছু আছে, ব্ল্যাক হোল আছে, এই সমস্ত কিছু তো কোরআন এবং হাদিস, সহি হাদিস অনুসারে সৃষ্টি হয়েছে পশু পাখি গাছপালা। পৃথিবী নামক গ্রহটা সৃষ্টির পরে তাতে নদী নালা, সমুদ্র, পাহাড় পর্বত, পশু পাখি, গাছপালা, বিপদাপদ, এর পরে হচ্ছে গিয়ে সৃষ্টি হয়েছে সেগুলা। এই বিষয়ে তো আচ্ছা, ক্লিয়ার, এই বিষয়ে না না ক্লিয়ার না, ক্লিয়ার হয়নি, এই বিষয়ে এই ক্লিয়ার বিষয়ে হয়নি না, ক্লিয়ার মুহাদ্দিসদের না ভিতরে, এই বিষয়ে না না, মুহাদ্দিসদের আমি ভিতরে বলি, আমি বলি, এবং ইসলামিক আলেমদের ভিতরে কোনো দ্বিমত নাই, আমি আপনাকে নিশ্চিত ভাবে প্রমাণ করে দিতে পারবো। ইবনে আব্বাসের তাফসির থেকে, আসিফ ভাই ইবনে আমার কথা কাসিরের শুনতে তাফসির পাচ্ছেন, থেকে, আসিফ ভাই জালালের আমার কথা তাফসির শুনতে থেকে, পাচ্ছেন, মাজারির আপনি তাফসির আমার কথা থেকে, শুনতে পাচ্ছেন, কোরআনের আসিফ আয়াত ভাই আমার থেকে, কথা শুনতে পাচ্ছেন, কোরআনের আয়াত থেকে, আসিফ ভাই সহিহ হাদিস থেকে, আমি আপনাকে নিশ্চিত ভাবে প্রমাণ করে দিব যে কোরআন এবং হাদিস অনুসারে আসিফ পৃথিবী ভাই নামক গ্রহটা, এরপরে পৃথিবী নামক গ্রহটায় সমুদ্র, নদী নালা, পাহাড় পর্বত, বিপদাপদ, পশু পাখি, গাছপালা সৃষ্টির পরে আল্লাহ পাক আকাশের দিকে মনোনিবেশ করলেন, সে তখন আকাশ ছিল ধূম্রপুঞ্জ, তখন তিনি গ্রহ নক্ষত্রগুলো সৃষ্টি করেন, এটা নিশ্চিত ভাবে কোরআন থেকে, কোরআন হাদিস থেকে আমি প্রমাণ করে দিব। এখন আপনি, আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, আপনি কি মনে করেন যে পৃথিবী আগে, আপনি কি ইসলামের পক্ষে মত দেন নাকি বিজ্ঞানের পক্ষে মত দেন? আমি যদি আপনি ইসলামের পক্ষে থাকেন আপনাকে বিজ্ঞানের পক্ষে থাকতে হবে, আর যদি বিজ্ঞানের পক্ষে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ইসলামের পক্ষে থাকতে হবে, আমি দুইটা আপনাকে হচ্ছে যে, পরিষ্কার কন্ট্রাডিকশন দেখিয়ে হ্যাঁ দিয়েছি ভাই, আপনাকে আমি পরিষ্কার না, আপনি কন্ট্রাডিকশন দেখিয়ে দিয়েছি, আপনি আপনাকে আমার আমি দাবি আপনাকে করেছেন, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, আপনাকে আমি সমস্ত এভিডেন্স আচ্ছা দেখিয়ে আসিফ ভাই দিচ্ছি, প্লিজ আমার কথা আপনার শুনেন, সামনে, আমার আপনার কথা সামনে শুনেন, দেখতে পাবেন, আপনারা যারা আচ্ছা আমার দর্শক কথা আছেন, শুনেন, আপনারা যারা আরে দর্শক আছেন, দর্শকদের আসিফ উদ্দেশ্যে ভাই, আমি সমস্ত আসিফ ভাই, এভিডেন্স দেখিয়ে সেন দিচ্ছি। গুপ্ত আসিফ ভাই, নামে অনেক, আরো অনেকে যুক্ত হতে চাচ্ছে, দুজনের জায়গা খালি আছে না, ওদেরকে যুক্ত করতে হবে, আচ্ছা আচ্ছা আমি আমি আরেকজনকে, হ্যাঁ আচ্ছা বলি, আচ্ছা আচ্ছা একটু একটু বলি একটু শুনেন, একটু আমি আমি আগে আমি না আগে আপনি আগে আমার কথা শোনেন না হ্যাঁ ভাই, আমার আমি কথা শোনেন আগে একটু, আপনি আমি আপনি আগে শুধু 10 মিনিট হ্যালো, কথা বলবেন, 5 মিনিট কথা বলবেন, এগুলো হচ্ছে জাস্ট, এটা হচ্ছে যে কি বলে যে এটা হচ্ছে যে, আমি এটা আগে তো মানে একটু ছোট করে, সময়ের অপচয় হবে, আমি একটু ছোট করে কোরআনের হ্যাঁ আয়াতটা একটু পড়ে শোনাই, সূরা নাম্বার আরে দুই, আসিফ সূরা ভাই বাকারা, আমার কথাটা বোঝেন, সূরা, না না আমার কথাটা আচ্ছা আমার পয়েন্টটা কথা বোঝেন, বলছি, শোনা যাচ্ছে, আচ্ছা আমি এখন এভিডেন্স দিচ্ছি, হ্যাঁ আমি এখন এভিডেন্স দিচ্ছি, এভিডেন্স আচ্ছা দিয়ে আমার আপনাকে কথা শুনুন, প্রমাণ করতে ভিডিও হবে। অন আছে তাহলে ভিডিওটা বন্ধ করেন।
যার কি করে বন্ধ করেছেন এই দুঃখ আছে আছে ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন আছে ভাই কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ সবাই শুনতে পাচ্ছে আপনার যার শুনেন না আছে আচ্ছা ঠিক আছে যার ভিডিও আছে যার ভিডিও আছে হ্যাঁ আপনাকে ভাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যে আমি একটু বলি ভাই একটু শুনেন আমি আপনি যে প্রসঙ্গে যাচ্ছেন বুঝতে পারছি পুরোটা বুঝতে পারছি সমস্ত অ্যানসার আমার কাছে আছে সমস্ত আপনি কোনো চিন্তা করার কিছু নাই ঠিক আছে সময় ভাই ভাই অ্যানসার আছে তো আপনার প্রশ্ন আছে সব কিছু আছে কিন্তু আমরা কিছু পাচ্ছি না কেন মানে এই ঘন্টা ঘন্টা সময় দিচ্ছেন না 2 মিনিট সময় দিলেন 2 মিনিট সময় দিলেন কথা বলার জন্য 10 5 সেকেন্ডের মধ্যে আবার আমাকে থামাই দিয়ে আসবে বলতে শুরু করেছেন দেখেন আপনি আপনার যে এই ঘন্টা ঘন্টা আলোচনা হচ্ছে আপনি অনেক এই যে 2 মিনিট 2 মিনিট করে কিন্তু অনেক সময় পাচ্ছেন কথা বলার জন্য কই পাচ্ছি আমাকে তো কথা বলতেই দিচ্ছেন না ঠিক আছে আপনি যদি আপনাকে বলো যে আপনাকে 2 মিনিট সময় দিলাম আপনার বেস্ট আর্গুমেন্ট দেন 5 সেকেন্ড বলার পর না আপনি থামাই দিয়ে অন্য কোনো দিকে চলে যাচ্ছে আমাকে তাহলে কিভাবে হবে আপনি যদি ভুল বলেন আমি আমি বলি আমি একটা জিনিস যোগ করতে চাই আমি 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 কাগজ কলমে বসে আছি আপনি আমি সবার কাছে একটা প্রস্তাব রাখতে চাই যে উনি 2 মিনিট কথা বলুক আমি কাগজ কলম দিয়ে পয়েন্টগুলো লিখে রাখছি এবং হচ্ছে উনি 2 মিনিট পরে আমরা কথা বলবো ঠিক আছে মানে আসিফের অনুমতি নিয়ে আমি কথা বললাম আচ্ছা ঠিক আছে হ্যাঁ কেউ আর মানে কেউ করে ইন্টারভিউ করেন আমরা শুনি দেখি কি বলে উনি কি দেয় তো আমি আবার শুরু থেকে শুরু করতেছি আমাকে থামাই দেন এটা জাস্ট আপনাদের রিকোয়েস্ট আমাদের হ্যাঁ সেটা হলো কি যে আমি আমার কথা বলি আমার আমার সবচেয়ে বেস্ট আর্গুমেন্ট আমি আপনাকে দিচ্ছি হ্যাঁ এটা জাকির নায়েকের বেস্ট আর্গুমেন্ট না কিংবা আরো জনের আর আর্গুমেন্ট থাকতে পারে ঠিক আছে এটা আমার বেস্ট যে কোরআন জালাল বাণী আমি কিভাবে প্রমাণ পেয়েছি সেটি হলো যে আমি যখন বিজ্ঞান পড়েছি ঠিক আছে সেখান থেকে আমি বিগ ব্যাং সম্পর্কে জানতে পেরেছি আমি জানতে পারছি কোয়ান্টাম মেকানিজম সম্পর্কে আমি জানতে পারছি মলিকিউলার বায়োলজি সম্পর্কে ঠিক আছে মলিকিউলার বায়োলজি আপনারা দেখেন ক্ষুদ্রাতি ক্ষুদ্রের মধ্যে কি জটিল থেকে জটিল ডিজাইন করা হয়েছে আমি ডিএনএ স্ট্রাকচার কথা বলছি ঠিক আছে যে সেখানে প্রোগ্রামিং সেট করা হয়েছে পুরো একটা মানুষ দেহের কোনো প্রোগ্রামিং ডিএনএ স্ট্রাকচার মধ্যে আছে ঠিক আছে কত জটিল ব্যাপার সেখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাইক্রোস্কোপিক একটা ব্যাপার ঠিক আছে অনেক শক্তিশালী মাইক্রোস্কোপ দিয়ে একটা ডিএনএ স্ট্রাকচার দেখা সম্ভব ঠিক আছে সাধারণ মাইক্রোস্কোপ দেখা সম্ভব এমন ক্ষুদ্রের মধ্যে এমন জটিল ডিজাইন এরপর দেখবেন কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে ফিজিক্স আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে যে একটা পরমাণুর মধ্যে কি ধরনের ঘটনাগুলো ঘটতেছে ঠিক আছে কত বিষয় করে কত জটিল যেটা আজও বিজ্ঞানীরা গবেষণা করে শেষ করতে পারেনি সমস্ত বিজ্ঞানীরা আজকে দিনের সমস্ত বড় বড় বিজ্ঞানী সবচেয়ে মডার্ন টেকনোলজি ইউজ করে তার খোলা শেষ করতে পারেনি তারা ঠিক আছে এরপর বিগ ব্যাং সম্পর্কে আমাদের বিজ্ঞান আমাদের ধারণা দিচ্ছে যে ভাই আপনার আর্গুমেন্টটা দেন ভাই প্লিজ আর্গুমেন্ট দিচ্ছি তুমি নষ্ট করছেন ভাই আমি দুই মিনিট চেয়েছি কোয়ান্টাম মেকানিক্সে কি আছে সেটা তো আপনার আর্গুমেন্ট হতে পারে দুই মিনিট চেয়েছি দুই মিনিট চেয়েছি আসি ভাই এটা থামাইলে আরো এক ঘন্টা সেইভাবেই নষ্ট করবে আমার এই যতটুকু শুনলাম পুরো সময়টা লস হলো ভাই সে আমি নিশ্চিত আপনার আসলে কিছু বলার নাই আপনি অনেকক্ষণ ধারণা পাঠাবেন যে অনুপরমাণুর ভিতরে এটা আছে ইলেকট্রন আছে প্রোটন আছে বলতে চাই যে আপনি যেসব তথ্য দিচ্ছেন ঠিক আছে সেসব তথ্য সেসব তথ্য তো ভাই ঠিক না তো আপনারা আমি তো বলি নাই আমি তো শেষই কই নাই আপনি কি আর্গুমেন্টটা দেন কেন বলেন নাই আপনি তো বললেন যে কোয়ান্টাম বলবেন না বললেন তো বলেন নাই কেন আর 2 মিনিট আমি শেষ করব তুমি তো আর্গুমেন্টে আসি ভাই আসি ভাই এক সেকেন্ড আপনি আপনি তো হবে সে আর্গুমেন্ট তো জানে না রে ভাই সে জানে আমি বলি তুমি সাকার আর কত এক ঘন্টা ধরে সে প্রেমিসের আকারে আর্গুমেন্ট দিতে পারে না আমি একটা কথা বলছি যদি আপনি অনবরত আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স করে যান তাহলে আমার তো সময় নেই ভাই আপনার আপনি বানাচ্ছেন যে এত মজা পৃথিবীর কেউ বানাতে পারে না তার মানে আল্লাহ বানাইছে ভাই আল্লাহ প্রমাণ হয় না আমি আমি ভূমিকা তৈরি করব আমি আমি ভূমিকা তৈরি করব হচ্ছে ধরেন মনে করেন যে 1 মিনিট 50 সেকেন্ড ভাই আপনি আপনার 10 সেকেন্ড না 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 আপনি আপনার 10 সেকেন্ডটা বলেন তাহলে আপনি 10 সেকেন্ডটা বলেন আগে
না কেন বলতো আসলে আপনি বুঝতে পারবেন না তাহলে আপনি বুঝতে পারবেন বুঝতে পারবো কি পারবো আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হবে আমরা ব্যাকগ্রাউন্ড পারবো কি পারবো না আপনি 10 সেকেন্ড জি না আমি আপনি আপনার আপনাকে বেশি বলবো না আমি আপনাকে আমার কিছু কারণ কি উনি যে ভিত্তির উপর দাঁড়া করায় মানে প্রযুক্তির উপর দাঁড়া করায় সেটার কথাগুলো বলবেন এই কথাগুলা অনেক মুমিনের মনে গেঁথে আছে তো আই থিঙ্ক এটা একটা ভালো ইয়া হবে যেমন ওনার প্রযুক্তি গুলা বলুক বা যেভাবে বলার বলুক ওটা আমি ভেঙে দিই থেকে হয়তো অনেকে অনেক কিছু শিখতে পারো যাদের নাইলে সে দুই মিনিট করে ভাই দুই ঘন্টা সময় দিছে ভাই মদন ভাই ওনাকে আমি আগেও অনেকবার সুযোগ দিয়েছি কথা বলার উনি অনবরত একই কথা শুনছেন কেন কখনো শুনেন আপনার সাথে দেখা করতে কথা বলতে ভাই আপনার কন্ঠ আমার মনে আছে আপনার কন্ঠ আমার মনে আছে আপনাকে আমি অসংখ্য বার দুই বছর এক বছর আগে কোনো কথা কেন জানেন আপনি অপ্রাসঙ্গিক হয়ে গেছেন অসংখ্য বার আপনি এই দাবি করেছেন যে মদন ভাই দেখেন কথা কি ভাই কোরআন এর লেখা থাকে আপনি কেমন বলেছেন আমার লাইভে কেমন বলেছেন যে কোরআনে যদি লেখা থাকতো যে মা বোনের সাথে সেক্স করা হালাল তাহলে আপনি সেটাই করতেন আপনি আমাকে বলতে এখানে আমি তো দেখলাম শুধু মদন ভাই একমাত্র যুক্তি প্র্যাকটিস করে আপনারা কি যুক্তি প্র্যাকটিস করেন না দাবি করে যুক্তি প্র্যাকটিস এটা হচ্ছে আপনার আরেকটা টেকনিক যে আপনি মদন ভাই কে দেখলাম যে উনি যুক্তি প্র্যাকটিস করলো মদন ভাই ঠিক আছে আমি মদন ভাইয়ের পক্ষে আমি যুক্তি প্র্যাকটিস করতে দেই আসিফ ভাই হ্যালো মানুষের জন্য একটু মদন ভাই এরপরে যে আলোচনা গুলো হয় বা এর আগে যে আলোচনা গুলো হয় উনি কিছু কখনো শোনেন না এই জিনিসগুলা হ্যাঁ তাহলে যে বিষয়টা হয় উনি আসলে কিছু জানতে চান না উনি কখনো কিছু জানতে চান উনি সেটা করা যাবে না সেটা করা যাবে না রেজাউল ভাইকে কথা বলতে হবে আচ্ছা রেজাউলকে সেই কথা দিতে হবে আপনি প্রমিস করেন যে আপনি হুট করে কেটে চলে যাবেন না এবং আমরা যখন কথা বলবো তখন আপনি সেই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর্গুমেন্টের বিপরীতে যে আর্গুমেন্টগুলো আছে সেগুলোও আপনি সেগুলো যদি ভ্যালিড হয় সেগুলো অ্যাকসেপ্ট করবেন তাহলে ভাই আমরা 2 মিনিট চুপ করে আপনার কথা শুনবো এটা থেকে আপনি রাজি আছেন ওকে তাহলে এখানে আমার সত্য আছে আবার কি সত্য ভাই আপনি আমাদের বিশেষ সময় চেয়েছেন আমরা সবাই আপনাকে বিশেষ সময় দিচ্ছি আপনার সময় তো দিচ্ছি এরপরে সেই আপনার আর্গুমেন্টের পাল্টা আর্গুমেন্ট যেগুলো আছে সেগুলো আপনি অ্যাকনলেজ করবেন হ্যাঁ অ্যাকনলেজ মানে হচ্ছে আপনি আমাদের পয়েন্টগুলো শুনবেন এবং যদি প্রাসঙ্গিক হয় তাহলে আপনি সেগুলো নিয়েও কথা বলবেন সেগুলো নিয়ে সেগুলো কেন আমাদের কথাগুলো কেন ভুল সেগুলো আমাদের ভুল ভাঙিয়ে দেবেন অথবা যদি আপনার ভুল হয়ে থাকে তাহলে আপনি আপনার ভুল স্বীকার করে নেবেন এইটুকু যদি আপনার সাহস থাকে তাহলে আমরা আরেকটা আসবে ভাই বলুন আসলে আসবে আমি আমি ওনার পক্ষে একটা কথা বলি তখন সেটাতে আমার সত্য আছে আমি আপনাদের কথা আসলে আমি শেষ করি আমি আপনাদের কথা সারা রাত ধরে শুনবো কোনো সমস্যা নেই ঠিক আছে সারা রাত আমি 2 মিনিট কথা বলবো আপনারা 10 মিনিট কথা বলবেন প্রতি 10 মিনিট পর আমাকে 2 মিনিট কথা দিতে হবে ঠিক আছে আমার সাথে আপনার গোজো সাথে ঠিক আছে কিন্তু এখানে আমার সাথে আমি 2 মিনিট কথা বলবো ঠিক আছে এই কথার মধ্যে আপনারা কোনো একজন ব্যক্তি টু শব্দ করতে পারবেন না এই যদি আপনি যদি রাজি থাকেন তাহলে আপনার সাথে আপনার কথা আমি রাজি বন্ধু আমি 2 মিনিট বলবো আপনি 10 মিনিট বলবেন 10 মিনিট 10 মিনিট এইভাবে কথা চলবে রাজি আছে আমার কথা শর্ত হতে আমার কথার মধ্যে কোনো একজন ব্যক্তি টু শব্দ করতে পারবেন না আচ্ছা আপনাকে 2 মিনিট সময় দেওয়া হচ্ছে এর মাঝে আর কেউ আমরা রাজি আছি আপনাকে 2 মিনিট সময় দেওয়া হচ্ছে আমি সবাইকে মিউট করে দিচ্ছি ভাই শুরু হওয়ার আগে একটা ডাউট ডাউট ক্লিয়ার করার জন্য কিছু বলে দিই ভাই আসিফ ভাই একটা জিনিস আপনাকে আজকে একটু সহ্য করে নিতে হবে বিকজ এই রেজা ভাই কখনো আপনাকে যুক্তি রাখার যুক্তি দিতে পারবে না প্রেমিস রাখার যুক্তি দিতে পারবে না ওনার উনি যে স্ক্রিপ্ট করবেন সেই স্ক্রিপ্টে এসে থাকতে হবে আর একটু আমাকে তার কাছে যেন কি কষ্ট একটু বলতে পারেন ভাই মাইকটা অফ করেন রেজা ভাই মাইকটা অফ করেন আপনার হ্যাঁ আপনি কোরআন হচ্ছে আল্লাহর কিতাব এই জিনিসটা আল্লাহ হচ্ছে আরশের উপরে সমাসীন এমন একটা সত্তা যে মহাবিশ্ব সৃষ্টি করেছে তার কিতাব তার লিখিত কিতাব হচ্ছে কোরআন প্রশ্নটা ছিল যে আপনার সবচেয়ে বেস্ট আর্গুমেন্ট কি যে কোরআন আর বাণী সেই আর্গুমেন্ট হ্যাঁ এই যে এই বিষয়ের এই যে এটার প্রুফ হিসেবে আপনি আপনার হাজার হাজার আর্গুমেন্টের ভিতর থেকে আপনি আপনার বেস্ট আর্গুমেন্টটা দিবেন বেস্ট আর্গুমেন্টটা দিয়ে আপনি মানে সবাইকে ইয়া করে দিবেন আপনার টাইম স্টার্ট হচ্ছে
এখানে মোটেও পার্সোনাল অ্যাটাক করা হয়নি ভাই, এখানে যেটা বলা হয়েছে যে আপনার এখন থেকে শুরু করেন ভাই। ওকে ঠিক আছে, তো আমার পয়েন্ট হচ্ছে আমি যেটা বলতেছিলাম যে যদি আপনি হচ্ছে আসলে আমার কথা আমি যখন বিজ্ঞান সম্পর্কে জানলাম, ঠিক আছে, বিজ্ঞান আমাকে যে মলিকুলার বায়োলজি সম্পর্কে যে ধারণা দিচ্ছে কিংবা কোয়ান্টাম ফিজিক্স এর যে জটিল করে বিষয়গুলো সম্পর্কে আমাকে যে বলতেছে কিংবা বিজ্ঞান সম্পর্কে যে আমাকে ধারণা দিচ্ছে, আর এই যে বিশ্বমান আমাদের চিন্তার অতীত যে ব্যাপকতা নিয়ে যে বিস্তৃতি নিয়ে যে ইউনিভার্স বিরাজ করতেছে এই সম্পর্কে যে ধারণা দিচ্ছে, ঠিক আছে, আমার চিন্তাকে অসার করে দিয়েছে। বিলিভ মি, আমি যখন প্রথম জানতে পারি যে আমাদের ইউনিভার্স এত বিশাল, ঠিক আছে, আমার চিন্তাকে অসার করে দিয়েছে ব্যাপারটা। হ্যাঁ, তখন আমি চিন্তা করলাম যে আসলে সৃষ্টিকর্তা কি সত্যি আছে, ওটা অন্য আর্গুমেন্ট। সৃষ্টিকর্তার লজিক্যাল যে তার যে বিষয় আছে লজিক্যাল কনক্লুশন আমি কিভাবে বলছি অন্য আর্গুমেন্ট, কিন্তু আমার আমি ওটা শেষ করার পরে আমি আচ্ছা কথা শোনা যাচ্ছে, কথা শোনা যাচ্ছে কিন্তু একটু আসতে হচ্ছে, বলেন ভাই। এবার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন ঠিক আছে, বলেন। আচ্ছা, তো আমি তখন চিন্তা করলাম সৃষ্টিকর্তা অবশ্যই আছে, আমি লজিক্যাল কনক্লুশনে পৌঁছলাম। তো সেক্ষেত্রে এরপর আমি চিন্তা করলাম যে তাহলে এই যে সৃষ্টিকর্তা থেকে থাকে তাহলে আর ইউনিভার্স তাহলে তিনি সৃষ্টি করেছেন, তাহলে সৃষ্টিকর্তা কেমন হবে, তার বৈশিষ্ট্য কেমন হবে, হ্যাঁ, তার পরিচয় কি হবে। তো এটা এটা জানতে গিয়ে তো হচ্ছে যে আমি তখন হচ্ছে যে বিভিন্ন ধর্মগ্রন্থ সম্পর্কে জানতে শুরু করলাম, বিশেষ করে ধর্ম যে চর্চা করে ধার্মিকরা যে ধর্মগুলো চর্চা করে, যেমন হিন্দু ধর্মের যে ধর্ম চর্চা করে স্রষ্টাকর্তা তারা যে রামকে কৃষ্ণকে বলেছে কিংবা হিন্দু ধর্মে হচ্ছে জিসাসকে বলেছে, এদের মধ্যে অনেক ডিসক্রিপেন্সি আমি পাইলাম, ঠিক আছে, এরা সৃষ্টিকর্তা হওয়ার যোগ্যতাই রাখে না, এদের মধ্যে অসংখ্য হচ্ছে যে এমন অযোগ্যতা আছে যে তারা কখনোই হচ্ছে ইউনিভার্সে আমি পেলাম, ঠিক আছে, যে তিনি মানুষের মতো কোন কোন হচ্ছে দুর্বলতা নেই, ঠিক আছে, এবং তিনি এই বস্তু জগতের ঊর্ধ্বের একটা সত্তা, অসীম সত্তা, অসীম অসীম ক্ষমতাবান, যার সাদৃশ্য এই বস্তু জগতে কারো কোনো কিছু নেই, ঠিক আছে, তিনি আদিকাল ব্যাপী ছিলেন, অনন্তকাল ব্যাপী থাকবেন। হ্যাঁ, এই যে ধারণা কোরআন থেকে আমি সৃষ্টিকর্তার অস্তিত্বের ধারণা পেলাম, এটা আমাকে স্যাটিসফাই করলো বিলিভ করার জন্য যে অবশ্যই হচ্ছে লজিক্যাল কনক্লুশন পৌঁছানোর জন্য যে অবশ্যই এরকম একটা সত্তা অবশ্যই ইউনিভার্স ক্রিয়েট করতে পারে এবং এটাকে নিয়ন্ত্রণ করতে পারে, এটা যুক্তি। আপনার 3 মিনিট হয়ে গেছে, তারপরে 3 মিনিট হয়ে গেছে, আপনাকে আরো 30 সেকেন্ড সময় দিচ্ছি। না, হ্যাঁ, পবিত্র কোরআনের যে সৃষ্টিকর্তার ধারণা যেটা দেওয়া হয়েছে, এটাই আমি মনে করি সবচেয়ে বড় প্রমাণ যে এটা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে এসেছে। আদারওয়াইজ এমন সৃষ্টিকর্তার ধারণা দিয়া, হ্যাঁ, মানুষের পক্ষে সম্ভব না, মানুষ সৃষ্টিকর্তা কল্পনা করলে আসলে সৃষ্টিকর্তা চালের বসে না দিয়ে তারা মানুষের মধ্যে কল্পনা করতো, মানুষের মধ্যে বিভিন্ন রকমের একটা দুর্বলতা আছে, ওই দুর্বলতাগুলো সৃষ্টিকর্তার মধ্যে তারা ইনক্লুড করে দিত, ঠিক আছে, এটা পবিত্র কোরআনে হয়নি, কারণ এটা নির্ভরতা আল্লাহর বাণী, যেখানে মানুষের হস্তে পারেনি। আর এই সৃষ্টিকর্তার ধারণা ভাই, আপনার ভাই ভাই রেজাল ভাই, আপনার 4 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, আমি আপনাকে একটু থামাচ্ছি এখন। যে আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন, আমি একটু শুরু করি, যে আপনি যে কতগুলা কথা বললেন প্রতিটা কথা ছিল দাবি, একটাও কোনো প্রমাণ না আপনার কাছে, আমরা বেস্ট আর্গুমেন্ট, বেস্ট যুক্তি বা বেস্ট প্রমাণ চেয়েছিলাম। আপনি যতগুলো কথা বলেছেন সবগুলো হচ্ছে আমার ধারণা হয়েছে, আমার এটা হয়েছে, আমার কাছে মনে হয়েছে। হ্যাঁ, আপনার কাছে মনে হয় আমি লজিক্যাল কনক্লুশনে পৌঁছেছি, আমি লজিক্যাল কনক্লুশনে এটা বলেছি। আচ্ছা আচ্ছা, আপনি মাঝখানে কথা বলেন না রেজাল ভাই, আপনি কি লজিক্যাল উপর ভিত্তি করে, আপনি কি লজিক্যাল উপর ভিত্তি করে লজিক্যাল কনক্লুশনে পৌঁছেছেন, আমরা সেই লজিকটা জানতে চেয়েছিলাম ভাই, আপনি কি লজিক্যাল কনক্লুশনে পৌঁছেছেন সেটা আমরা জানতে চাই নাই ভাই, আমরা অলরেডি জানি। মদন ভাই শুরু করেন, এরপরে আমি একটু বলবো, এরপর অন্যরা বলবেন, মদন ভাই বলেন, শুরু করেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা উনি প্রশ্ন করলে আমি আসতে পারবো না, আমাকে প্রশ্ন করলে আমি জিজ্ঞেস, আপনি আসা করবেন, এইজন্যই তো আপনাকে নোট করে রাখেন, পরে বলেন, আমরা তো নোট করে রাখছি, আসলে না না না, আমার প্রশ্নটা ছোট, আমার প্রশ্নটা খুবই ছোট হবে, আমার প্রশ্নটা খুবই ছোট হবে, খুবই ছোট হবে, আপনি সাথে সাথে দিয়ে সাথে সাথে দিয়ে খুবই ছোট প্রশ্ন করবো ভাই, রিল্যাক্স, খুবই ছোট প্রশ্ন সাথে সাথে আনসার করবো, থ্যাংক ইউ। আচ্ছা, সেটা হচ্ছে আমার প্রশ্নটা, সেটা আপনি যে বলেন যে কোরআন থেকে যে স্রষ্টা ধারণা পেয়েছে সেটা আপনার সাথে লজিক্যাল পরে হয়েছে, আপনার কোরআন থেকে যে স্রষ্টা ধারণা পেয়েছেন সেই স্রষ্টার সঙ্গে কি কুল হু আল্লাহ 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 সবাদ, হ্যাঁ, এটা অনেক চমৎকার সঙ্গে, হ্যাঁ
যে রেজা ভাই সম্ভবত যে যুক্তিটা উপস্থাপন করতে গিয়ে উনি কি লজিক্যাল কনক্লুশনে পৌঁছেছেন সেটা বলে ফেলছেন, পুরোটা সময় ব্যবহার করেছেন সেটা বলতে, কিন্তু কোন লজিকের উপর ভিত্তি করে উনি এই লজিক্যাল কনক্লুশনে এসেছেন সেটা বলতে ভুলে গেছেন পুরোটা সময়। এখন আমি ওনাকে আমি ওনাকে বলছি যে উনি যদি মনে করে থাকেন যে ওনার লজিক হচ্ছে এইটা যে উনি অনেকগুলো অনেক জায়গায় দেখেছেন এবং ওনার কাছে মনে হয়েছে 1400 বছর আগে যে বইটা নাজিল হয়েছে বলে দাবি করা হয় সেই বইটার ভিতরে ওনার মনের মতো সবচেয়ে ভালো স্রষ্টার ইয়াটা পাওয়া গেছে, স্রষ্টার যে মানে আইডিয়াটা সেই আইডিয়াটার সাথে কোরআনের আইডিয়াটার একটু মোটামুটি ম্যাচ করেছে। আচ্ছা বলেন মতন ভাই কি দিব এখানে আমার দিমত এটার জন্যই যে কোরআন থেকে যে আমরা স্রষ্টা ধারণাটা পাই কুল হুয়াল্লাহু আহাদ যে ইয়াটা আল্লাহ একক দ্বিতীয় তার কোনো স্রষ্টা নাই তিনি কখনো সৃষ্টি হন এই সেরকম যে ধারণা পাই চার লাইনের যে ইয়াটা তিনি কখনো সৃষ্টি করেন কেউ তার কোনো সন্তান এরকম যে ধারণাটা পাই এটা দেখেন শুধুমাত্র একটা আমরা পজিটিভ ইয়ে পাই তথ্য পাই এটা সব সেটা হচ্ছে যে আল্লাহ একক দ্বিতীয় তারপরে যেগুলো হচ্ছে সবই নেগেটিভ আল্লাহ এটা না আল্লাহ এটা না আল্লাহ এটা না। এখন আপনাকে যদি বলা হয় যে একটা কমলা লেবু ডিসক্রাইব করেন আপনি যদি কমলা লেবু ডিসক্রাইব করতে যা বলেন কমলা লেবু আম না কমলা লেবু কাঁঠাল না কমলা লেবু কলা না তাহলে আপনি কমলা লেবু সম্পর্কে ধারণা পাবেন না সঠিক ধারণা পাবেন না। কোরআন থেকে যে আমরা স্রষ্টার ধারণাটা পাই সেটা হচ্ছে খুবই মানে খুবই নেগেটিভ এন্ড ওটা সম্পর্কে কোনো পজিটিভ তথ্য পাই না। সো যেহেতু আমরা ওইখানে তথ্য পাই না যে সোশ্যাল জিনিসটা কি ধারণাটা কি যেমন আমরা জুস সম্পর্কে কিন্তু অনেক তথ্য পাই জুস কেমন জুস কি কি করছে না করছে থর কেমন থর কি করছে না করছে যত বেশি সোশ্যাল সম্পর্কে তথ্য পাই তত বেশি আমরা এটাকে ডিসপ্রুভ করে দিতে পারি বিকজ এইগুলো ধরনের দিন থাকা ইম্পসিবল জিনিস মানে এক উদ্ভট একটা দাবি ছাড়া কিছু না। যেমন কোরআনের আপনি যদি একটু বেশি তথ্য দিতে চান যে মহাবিশ্ব সৃষ্টির আগে সোশ্যাল ছিল আরো শুরু করে এই জিনিস যখন আপনি ইয়ে করবেন তখন আপনি অবশ্যই ওটা লজিক্যাল একটা কনক্লুশন পৌঁছতে পারবেন যে মহাবিশ্ব সৃষ্টির আগে পানিও ছিল না অক্সিজেন ছিল না হাইড্রোজেন ছিল না পানিও ছিল না তাহলে ওখানে আরো সে উপর কোথায় বলবে। তো এই জিনিসটা সোশ্যাল সম্পর্কে আমরা যত বেশি জানবো তত বেশি আমরা সোশ্যালকে ডিবাং করতে পারবো যেহেতু এই জন্যই এটা একটা মানে ইয়ে করা হয় একটা চালাকি করা হয় চালাকি হ্যাঁ সোশ্যাল সংজ্ঞাটাকে কম করে দেওয়া হয় যে সোশ্যাল এইটা ওইটা ওইটা কিন্তু সোশ্যাল জিনিসটা কি এটা সম্পর্কে কিন্তু বলা হয় না। যেমন আমি যখন রিদা ভাইকে জিজ্ঞেস করলাম যে আপনার কোরআনের আপনার সোশ্যাল সংজ্ঞা কি এটা উনি কিন্তু খুব ইয়ে করছে মানে আগ্রহের সাথে উনি আগে করার চেষ্টা করছে কেন না এটা সম্পর্কে মানুষ জানে কম আর আপনি যখন জিনিসটা সম্পর্কে জানে কম জানেন কম সেখানে আপনি আপনার গড অব দি গ্যাস ফ্যালাসিটা এত স্ট্রেচ করতে পারবেন যেখানে আপনি সবকিছু বসে পারবেন খুব কম বলা হয়েছে সৃষ্টি সম্পর্কে পবিত্র কোরআনে উনি জানেনই না 99টা নাম দেওয়া আছে বৈশিষ্ট্যগত 99টা বৈশিষ্ট্য একটা সত্তা 99টা বৈশিষ্ট্য চিন্তা করেন আমি বলি আমি বলি 99টা বৈশিষ্ট্য আপনি যতটুকু আলোচনা করছেন ওটা সম্পর্কে আলোচনা করি তারপরে তারপরে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছেন এবং প্রত্যেকটা বিষয় বলেছেন যে আপনাকে স্যাটিসফাই করেছে ঠিক আছে সে সব শেষে আপনাকে স্যাটিসফাই করেছে। হ্যাঁ তো প্রশ্নটা ছিল যে কোরআন কি মানে আল্লাহর বাণী এটা প্রমাণ করবেন আপনি ঠিক আছে প্রমাণ জিনিসটা। হ্যাঁ সেখানে আপনি প্রথমেই নিয়ে বলেছেন যে বিজ্ঞান ধারণা দিচ্ছে কোয়ান্টাম বিজ্ঞান ধারণা দিচ্ছে ছোট ছোট পরমাণুর ভিতরে কি অদ্ভুত কাহিনী হয়ে যাচ্ছে। আচ্ছা ভাই প্রথম কথা হচ্ছে বিজ্ঞান জিনিসটা কি এই জিনিসটার সংজ্ঞাটা আপনাকে বুঝতে হবে ঠিক আছে। বিজ্ঞান মানে যে জিনিসটা আপনি দেখছেন প্রশ্ন করছেন বারবার দেখছেন কি হতে পারে সেটা বের করছেন সেটা লজিকের সাথে মিলাচ্ছেন পিওর ম্যাথমেটিক্যাল লজিক দিয়ে মিলাচ্ছেন যদি না মিলে সেটাকে বাতিল করে দিয়ে আবার নতুন একটা হাইপোথেসিস দিচ্ছেন সেটাকে আবার প্রমাণ করার চেষ্টা করছেন বারে বারে এভাবে কাটতে কাটতে বারবার করতে 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 আসে। সুতরাং আপনার যে ধারণাটা বলছেন আপনার মনে হচ্ছে সেটার সাথে বিজ্ঞানের প্রথমেই একটা কনফিউশন কন্ট্রাডিকশন শুরু হয়ে গেল যে আপনি বলছেন আপনার মনে হচ্ছে বিজ্ঞানে মনে হওয়ার কোনো ব্যাপার নেই মনে হতে পারে সেটা হাইপোথেসিস কিন্তু সেটা যতক্ষণ আপনি প্রমাণ করছেন তার দুই পয়সা ভ্যালু নেই ঠিক আছে। এ সম্পর্কে আপনি অনেক লেখা পেতে পারেন এমনকি মহা মহা বিজ্ঞানীদেরও অনেক কিছু মনে হয়েছে তারা প্রমাণ করতে পারেনি দেখে সেটা
হালে পানি পায়নি, সুতরাং আপনার মনে হওয়া দিয়ে আসলে কিছু যায় আসে না। ইভেন আমার মনে হওয়া দিয়েও কিছু যায় আসে না, ইভেন আসিফ মহিউদ্দিন কিংবা মদন কুমার ভাই বা যারা যারা আছেন তাদের কারো মনে হওয়া দিয়ে কিছু যায় আসে না যতক্ষণ পর্যন্ত না সেটা একেবারে কাটায় কাটায় প্রমাণ হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে এক নম্বর কথা, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট, আবার বলেছেন যে অন্য কোনো ধর্মের সৃষ্টিকর্তা হওয়ার যোগ্যতা নাই, এটা কিভাবে বলেছেন? এটা আপনার মনে হয়েছে ভাই, এখানেও কিন্তু আপনি বলেছেন আপনার মনে হয়েছে, কেন নেই, কি জন্য নেই, সেটা কিন্তু আপনি চুলচেরা বিশ্লেষণ করেন নাই। ঠিক আছে, আমি ধরে নিলাম যে আপনার সময়টা কম ছিল, দেখে আপনি এটা বিশাল বিশ্লেষণ করতে পারেন নাই, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আপনি এভাবে একটা বই লিখেন যে হিন্দু ধর্ম বা খ্রিস্ট ধর্ম অথবা ইহুদি বা বৌদ্ধ ধর্মের সৃষ্টিকর্তা হওয়ার যোগ্যতা নেই এই এই কারণে, আর এই এই কারণে আপনার ধর্মগ্রন্থের ব্যাপারটা যোগ্যতা আছে। ঠিক আছে, এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট। কারণ তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে কোরআনের হচ্ছে যে ধারণার যুক্তি যুক্তি আছে, সেটাও আপনার মনে হয়েছে। যুক্তিটা যে আমার কাছে মনে নাও হতে পারে কিংবা আসিফ মহিউদ্দিনের কাছে মনে নাও হতে পারে, মদন কুমারের কাছে মনে নাও হতে পারে, সেটাও আপনাকে বিবেচনায় নিতে হবে। এখন সায়েন্স বা বিজ্ঞান বা যুক্তি যেটা বলছে সেটা হলো যে সবাই যেটা দেখবে সেটা মানে একজন কেউ দেখবে না, বিজ্ঞানী নিউটন খালি দেখে নাই, বিজ্ঞানী নিউটন খালি দেখতে পাবে একটা জিনিস, আইনস্টাইন দেখতে পাবে না, আমি দেখতে পাবো না, কয়েসালি দেখতে পাবে না, আসিফ মহিউদ্দিন দেখতে পাবে না, সেটা হবে না। বিজ্ঞানের যে প্রমাণগুলো সেটা সবার কাছে দেখ মানে কি বলবো আর কি, সে সবার কাছেই সেই জিনিসটাকে উপলব্ধির মধ্যে আসতে হবে। ঠিক আছে, সুতরাং আপনি কিন্তু এই উপলব্ধির জায়গাটাতেই নিয়ে আসতে পারছেন না, সবকিছু বলছেন আপনার মনে হচ্ছে, এটা আপনাদের বিশ্বাসীদের একটা ড্রব্যাক। ঠিক আছে, আপনারা বলেন যে আমার মনে হচ্ছে, আপনার কি মনে হচ্ছে সেটাতে আমাদের কিছু যায় আসে না। আচ্ছা, আপনি প্রমাণ করবেন আপনার কি মনে হচ্ছে। আচ্ছা, আমি এখানে আমি এখানে 2 মিনিট কথা বলতে চাই, 2 মিনিটের বেশি সময় না, 2 মিনিটের আগে। আচ্ছা ভাই, রিকোয়েস্ট করব, ইগনোরেন্স একটু 2 মিনিটের আগে শেষ করব, একটু বলে নি, একটু বলে নি, তারপর 2 মিনিটের আগে শেষ করব। আমি আশা করি আমি এখন আপনাদের সামনে প্রমাণ করব যে সুপার হিরো একজন আছে এবং সে হচ্ছে শুধুমাত্র সুপারম্যান। সুপারম্যান ছাড়া আর কোনো সুপার হিরো এক্সিস্ট করে না, আর কোনো সুপার হিরো মহাবিশ্বে আর কোনো সুপার হিরো নাই, শুধুমাত্র সুপারম্যানটাই সত্য, আর কোনো সুপারম্যান নাই। এবং সুপারম্যানের কমিক্সগুলো যেগুলো লেখা হয়েছে সেগুলোই একমাত্র সত্য, এছাড়া আর কোনো যে স্পাইডারম্যান তারপর আয়রনম্যান ইত্যাদি ইত্যাদি যে লেখা হয়েছে এগুলো সব মিথ্যা। কারণ হচ্ছে আমি ছোটবেলা থেকে শুরু হচ্ছে আমি ছোটবেলা থেকে সুপারম্যান পড়ে এসেছি, সুপারম্যান পরে পরে বড় হয়েছি, তখন আমার সন্দেহ হলো যে আমি যখন বিজ্ঞান পড়তে শুরু করলাম এই যে মহাবিশ্ব এত বড়, এই যে কোয়ান্টাম এত ছোট, এই যে অনুপরমাণু এত ছোট ছোট তুচ্ছ, মানে এত যে অজানা আমাদের যে ব্ল্যাক হোলের ভিতরে যে কি হচ্ছে না না হচ্ছে সেগুলো তো আমরা কিছুই জানি না, তারপরে যে এই যে মানে অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জে কি হচ্ছে, তারপরে এখানে হচ্ছে কি হচ্ছে, সেখানে কি হচ্ছে, এগুলো তো আমরা অনেক কিছু জানি না, তাহলে আমরা যে কেন জানি না, তাহলে এটা তো একটা কিছু থাকতে হবে, এমন একটা শক্তি থাকতে হবে যে হচ্ছে গিয়ে আমি যখন আমি যখন মানে বাসের নিচে পড়তে যাচ্ছি তখন আমাকে বাসের এখান থেকে উদ্ধার করবে, নাহলে আমি বাস থেকে বাসের চাকা টায়ারের নিচ থেকে কিভাবে আমি রক্ষা পাবো, বা অ্যাক্সিডেন্ট থেকে আমি কিভাবে রক্ষা পাবো, বা আমার যদি কোনো রোগ হয় অসুখ হয় অসুখ বিসুখ হয় তাহলে আমি সেখান থেকে কিভাবে রক্ষা পাবো। এটা একজন তো থাকতেই হবে যে হচ্ছে আমাকে রক্ষা করবে, বিপদ আপদে রক্ষা করবে, আমার যখন একটু ক্ষুধা লাগবে আমাকে বিরিয়ানি এনে খাওয়াবে, এই ধরনের অনেক কিছু আমার দরকার, অনেক কিছু। না না, 2 মিনিট পার হয় নাই ভাই, আমি শেষ করছি। তো এই যে বিজ্ঞান যখন আমি পড়লাম, বিজ্ঞান পরে আমি জানতে পারলাম যে বিজ্ঞানও স্বীকার করেছে যে মানে বিজ্ঞান যেটা স্বীকার করছে সেটা হচ্ছে যে সুপারম্যানের যে কমিক্স গুলো লেখা আছে সেখানে যে সুপারম্যানের যে বৈশিষ্ট্য গুলো দেওয়া আছে, যে সুপারম্যান উঠতে পারে, আপনারা একটু চিন্তা করে দেখেন যে সুপারম্যান উঠতে পারে, সুপার হিরো মানে কি, সুপার হিরো মানে হচ্ছে সুপারম্যান মানে উঠতে পারবে, তার মানে এটা একদম খাপে খাপে মিলে যাচ্ছে, দেখেন সুপারম্যান উঠতে পারে, আবার সুপার হিরো যে কনসেপ্ট তার মানে সে হচ্ছে সুপার হিরো, একদম সুপার হিরো মানে সে উঠতে পারবে, তারপর আবার কি করতে পারে সুপারম্যান, সুপারম্যান চোখ দিয়ে এক ধরনের রশ্মি বের করতে পারে, সেটা দিয়ে মানে ঝাঁচড়া করে দিতে পারে সবকিছু, এটাও কিন্তু মিলে যাচ্ছে, দেখেন সুপার হিরোর সাথে এই সুপারম্যানের কনসেপ্টটা খুব একদম খুব ভালোভাবে মিলে যাচ্ছে। তো এই যে এই জিনিসগুলো একটা একটা করে আমি লজিক্যাল কনক্লুশনে আসলাম, আসতে পারলাম যে শেষ পর্যন্ত যে আমি বুঝতে পারলাম যে সুপারম্যানই হচ্ছে একমাত্র সুপার হিরো। কিন্তু কথা হচ্ছে যে আমি যে কি বললাম সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এখন যিনি বলবেন বলেন। আমি বলতে চাচ্ছি আসিফ ভাই, হ্যাঁ প্রবলেম হচ্ছে আরো দুজন আছে ভাই, প্রবলেমটা বলি আরো দুজন, হ্যাঁ আমরা দুটো বলতে চাচ্ছি ভাই, শুনেন আমার কথাগুলো শুনেন, আপনি যদি শুনতেন আসিফ ভাইয়ের কথাগুলো তাহলে হয়তো আপনি বাড়ি বাড়ি বলতেন না, সেরকম ধরেন আমার কাছে এখানে একটা প্রবলেম বলি, শুনেন প্রবলেমটা হচ্ছে বলি বলেন আসিফ বলেন ভাই, সবার অপিনিয়ন নিতে হবে ভাই, আমি কয়েকটা কথা বলতে চাই, কিন্তু আমি কিন্তু তোমার সপক্ষে কিছু কিছু ক্ষেত্রে আমি প্রেফার করি। দেখো আমার কিন্তু সবসময় মনে হয়, দেখো আল্লাহ বলে বা ভগবানের অস্তিত্বে আমি বিশ্বাসী নই, কিন্তু আমার কিন্তু সবসময় মনে হয় হযরত মুহাম্মদ যিনি আপনাদের ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, হ্যাঁ যাকে আপনার নবী বলেন, তাকে কিন্তু বেশ স্মার্ট লোক ভালো লাগে আমার, বিশেষ কিছু কারণ বসত, তার কারণ হচ্ছে মোটামুটি আমরা যারা কিন্তু ভাই শুনেন তুমি আমার কথা শোনো ভাই, তুমি আমার কথা শোনো, আপনি করে বলেন। আচ্ছা আচ্ছা ভাই, ইয়ে রেজাউল আপনি আমার কথা শুনুন, দেখুন আমার কিন্তু মনে হয়, না 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 ঠিক আছে শুনুন মনোযোগ দিয়ে বলতে পারি, কোনো সমস্যা নেই বলেন, আপনি মনোযোগ দিয়ে শুনুন আমার কথাটা, কারণ হচ্ছে আমি যে কথাটা বলবো সেটা কিন্তু আপনার খারাপ লাগতে পারে, আমি জানি না বাকিদের খারাপ লাগবে কি ভালো লাগবে, আপনার খারাপ লাগতে পারে, সেই জন্য আপনি মনোযোগ দিয়ে শুনুন, কারণ আমি লজিক দিয়ে বলার চেষ্টা করবো। তার কারণ হচ্ছে যে হযরত মুহাম্মদ এই ইসলাম ধর্মের প্রবর্তক, আমরা সবাই জানি, আমরা ইতিহাসে বলছি, আমি নিজে নিজে ইসলাম ধর্মের নই, হ্যাঁ অন্য কোনো ধর্মের হয়তো, হ্যাঁ কিন্তু ফান্ডাটা হচ্ছে আমার কিন্তু ভদ্রলোক খুব স্মার্ট লোক মনে হয়েছে চিরকাল, তার কারণ হচ্ছে আমরা ছোটবেলা থেকে একটা জিনিস পড়ে এসেছি যে সার্ভাইভাল অফ ফিটেস্ট, সার্ভাইভ করতে গেলে যে 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 মানে যে যাকে সার্ভাইভ করতে হবে তাকে কিন্তু অনেক কিছু নাড়াঘাটা করে দেখতে হয়, এখন সেই সময় তার যে কন্ডিশন ছিল চারিদিকে হামলা চলছে, অন্য কিছু হচ্ছে, এ জমি নিয়ে নিচ্ছে, ও এখান থেকে হামলা করছে, তাতে প্রবলেম কি হচ্ছে, ভদ্রলোক দেখলেন তার উপরে অনেকগুলো ঝামেলা চলছে,
সেই জন্য সে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলেন যাতে সে বেঁচে থাকে, তার উপর আঘাত না আসে। এখন প্রবলেমটা হয়েছে কি, যারা এর ফলোয়ার এলো তারা চোখকান মুজে ওটাকে বিশ্বাস করতে শুরু করলো। প্রবলেমটা তৈরি হয়েছে এখান থেকে। এই যে আপনি এত কথা বলছেন, আপনি নিজে বুঝতে পারছেন কি যে কথাগুলো আসলে সত্যি ধোপে টেকে না? আমি জানি না বাকিরা কি বলবে, এটা কিন্তু আমার ন্যাচারাল কজ মনে হয়েছে পুরো জিনিসটাতে। এই যে বাকিরা বলছে লজিক্যাল ফ্যালাসি বা এই জিনিস, আসল প্রবলেমটা কিন্তু কমন সেন্সে। আমাদের যারা পূর্বপুরুষ ছিল অন্তত দু তিন পুরুষ আগেও, তারা তো মোটামুটি বিজ্ঞানও জানতো না, খুব বেশি পড়াশোনা করেনি, স্কুলেও যায়নি, কলেজেও যায়নি, কিন্তু তাদের কি কমন সেন্স ছিল না? নিশ্চয়ই ছিল, কিন্তু আমার মনে হচ্ছে কোথাও কমন সেন্সের অভাব হয়ে যাচ্ছে এই জিনিসগুলো মানতে গিয়ে। আপনি কি এটা বিশ্বাস করেন? আমি মনে করতেছি যেটা পানি আছে, আপনারা যেহেতু দেখতেছেন না এটা অন্য কিছু হইতে পারে, তো আপনারা যেহেতু ধরেন রেজল ভাই আমার কাছে প্রমাণ চাইলো যেটা আসলে এটা পানি তার সবকিছু কিছু প্রমাণ দেওয়ার জন্য, তো আমি বললাম যে আমার এইভাবে এইভাবে দেখলাম যে এটা পানি কিনা বা অন্য কিছু, তার প্রমাণ পাইলাম না, ওইখানে গেলাম প্রমাণ পাইলাম না। কিন্তু আমার কাছে যখন আমি এই পানি বলতে আমি যা বুঝি, সেই আমার আমার নিজের বুঝের সাথে যখন আমি এই যে বস্তুটা বোতলের ভিতরে বস্তুটার সাথে মিল পেলাম, তখন দেখলাম যে না এটা আসলে মিল পেলাম, এটা তো আমি পানি মানে বুঝতে পারলাম যে এটা পানি। কিন্তু আপনি যে আমার কাছে চাচ্ছেন যে একটা এই প্রমাণ যে এটা যে পানি কি না, এই প্রমাণটা এখন আমি দিইনি। হ্যাঁ, এক্ষেত্রে বিষয়টা আপনার ক্ষেত্রে এরকম হচ্ছে যে সবাই চাচ্ছে আপনার কাছে প্রমাণ যে আপনি যে কোনোভাবে বুঝতে পারছেন যে এটা সৃষ্টিকর্তা। হ্যাঁ, এটা সৃষ্টিকর্তার একটা খেতাব, আপনি যে এই বিষয়টা আপনি নিজে বুঝতে পারছেন। এর সম্পর্কে যে একটা প্রমাণ সবাই চাচ্ছে, এটা অনেক আগে থেকেই চাচ্ছে, কয়েক ঘন্টা ধরে আমরা একটা বিষয় আসি, এর সমাধান আসছে না। আপনাকে যদি আরো এই দুই মিনিট না আরো এক ঘন্টা দেওয়া হয়, আপনি সেটাই বলবেন যে আপনার মনে হচ্ছে এটা, আপনার মনে হচ্ছে এটা, ওইখানে গিয়ে এটা প্রমাণ পেলেন না, ওইখানে গিয়ে প্রমাণ পেলেন না, শেষ পর্যন্ত আপনার নিজের পানি বলতে যেটা বুঝেন, আমি আমরা এখানে আপনার আপনি কি বুঝেন সৃষ্টিকর্তা বলতে, বা আপনার নিজের সৃষ্টিকর্তা বা সৃষ্টিকর্তা সম্পর্কে আপনার নিজের একটা কাল্পনিক একটা চিন্তাধারা, এটা আমরা জানতে চাই চাই না। আমরা স্পেসিফিকভাবে জানতে চাই কি বলেন প্রমাণ বলতে ভাই, রেজাল ভাই, রেজাল ভাই একটু থামেন, একটু থামেন রেজাল ভাই, মাসুদ ভাইয়ের সাথে আমি একটু কথা বলছি। মাসুদ ভাই, এই রেজাল ভাই যে কাজটা করছে সেটা একটু চিন্তা করে দেখেন, যে ধরেন উনি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, ছোটবেলা থেকে শুনে আসতেছেন সৃষ্টিকর্তা মানে এটা, সৃষ্টিকর্তা মানে সেটা, সৃষ্টিকর্তা মানে হচ্ছে ক্ষমাশীল, সৃষ্টিকর্তা মানে হচ্ছে ন্যায় বিচারক, সৃষ্টিকর্তা মানে হচ্ছে অমুক, সৃষ্টিকর্তা মানে হচ্ছে তমুক। এখন এই যেই অমুক তমুকটা উনি শুনতেছেন, পুরাটা শুনতেছেন হচ্ছে কি আল্লাহর বৈশিষ্ট্যগুলো। এখন উনি ধরেন 18 বছর বয়সে পৌঁছাইলো, পৌঁছায় উনি মনে হলো যে আচ্ছা আমি একটু যাচাই করে দেখি, তো আমি সবকিছু বাদ দিলাম, বাদ দিয়ে আমি এখন সৃষ্টিকর্তা কোন ধর্ম থেকে আমি সৃষ্টিকর্তা, আর ধারণা আমার যে ধারণা আছে সেটার সাথে কোন সৃষ্টিকর্তার ধারণাটা মেলে, তাহলে সেই সৃষ্টিকর্তাটাই সত্য সৃষ্টিকর্তা হবে। এরপর উনি বাইবেল কোরআন তারপরে বেদ তারপরে আর আর ধর্মগ্রন্থগুলো পড়াশোনা করলেন, কিন্তু ছোটবেলা থেকে কিন্তু উনি একটা ধারণা নিয়ে বড়ই হয়েছেন, ইসলামের সৃষ্টিকর্তা ধারণাটা নিয়ে বড় হয়েছেন। এখন ওনার মনের ভিতরে কিন্তু রয়ে গেছে, মনের মস্তিষ্কের কোনা দিয়ে রয়ে গেছে সৃষ্টিকর্তা মানে হচ্ছে অমুক, সৃষ্টিকর্তা মানে হচ্ছে তমুক, সৃষ্টি সেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে ইসলামের সৃষ্টিকর্তা আল্লাহর বৈশিষ্ট্যগুলা ওনার মাথায় সেট আপ করা আছে। সেই সেট আপটা নিয়ে উনি অনেকগুলো ধর্মগ্রন্থ পড়ছেন, পড়ার পরে ওনার কাছে উনি দেখতে পেয়েছেন আরে আমার মনের ভিতরে মনের চিপায় এক কোনায় যে সৃষ্টিকর্তা ধারণাটা আছে এটার সাথে সবথেকে ম্যাচ খাইতেছে হচ্ছে কোরআনের সাথে, তার মানে তো কোরআনটাই হচ্ছে একমাত্র সত্য কেতাব এবং কোরআনের সৃষ্টিকর্তাটা আল্লাহই হচ্ছে একমাত্র সত্য সৃষ্টিকর্তা। তার মানে দেখা যাচ্ছে যে ওনার যে মানে শুরু থেকে ছোটবেলা থেকে ওনার মাথায় যেই সেট আপটা করে দেওয়া হয়েছে সেটার সাথে উনি ম্যাচ করাইছেন অন্যান্য অনেকগুলো ধর্মগ্রন্থ সামনে রেখে, তাহলে দেখা যাচ্ছে যে ওনার কিন্তু অবশ্যম্ভাবী ভাবেই কোরআনকেই সত্য বলে মেনে নেওয়ার কথা এবং আল্লাহকেই স্রষ্টা হিসেবে মেনে নেওয়ার কথা। ঠিক একইভাবে উনি যদি কোনো বৌদ্ধ ধর্ম পরিবারে বা ইহুদি ধর্মের পরিবারে জন্মাইতেন, ওনার মাথায় ছোটবেলা থেকে ঠিক একইভাবে সেট আপ করে দেওয়া হইতো ওই ধর্মের সৃষ্টিকর্তার ধারণাকে। এবং বৌদ্ধ ধর্মের সৃষ্টিকর্তা মানে হচ্ছে, বৌদ্ধ ধর্মের সৃষ্টিকর্তার ধারণার মানে হচ্ছে বৌদ্ধ ধর্মের সৃষ্টিকর্তার কোনো ধারণা নাই, এটাই হচ্ছে সৃষ্টিকর্তা সম্পর্কে ধারণা। ঘটনাটা সেরকম না, ঘটনাটা সেরকম না। একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে দর্শকরা বিচার করছে, দর্শকরা করছে না, দর্শকরা বিচার করছে কি করছে না সেটা বড় ব্যাপার না, কথা হচ্ছে যে প্রমাণ দেওয়াটা নিয়ে কথা হচ্ছে, তাই না? এখানে সবাই যেটা বলছে সেটা আপনি প্রমাণটা দিন। হ্যাঁ, আপনি এখানে আমার জিনিসটা শেষ করিনি, আমি জাস্ট জিনিসটা শেষ করিনি। আমি বলছি, আমি বলছি শুনেন, আপনি দর্শকদের বিষয়টা অনেক বড় বিষয় হতে পারে, যাই হোক সেটা অন্য দরকার ব্যাপার। আমি যেটা বলছি যে আপনি প্রমাণটা যদি দিতে পারেন সেটা দর্শককে বিশ্বাস করলো কি করলো না, ইভেন আমি বিশ্বাস করলাম কি করলাম না সেটা বড় ব্যাপার না, আপনি যুক্তি এবং প্রমাণটার জায়গাটা দেন, তাই না? আমার কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন
সেটা আমার মনে হয়েছে। এখন মনে হওয়া দিয়ে তো সবকিছু হয় না, এবং আসিফ ভাই যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনার জায়গায় আপনি যদি মুসলিম না হয়ে যদি খ্রিস্টান ফ্যামিলি থেকে আসতেন তাহলে শেষ পর্যন্ত যে আপনি ঈশ্বরের ব্যাপারটাইতেই সেটা করতেন, সেটা হচ্ছে আপনার মনস্তত্ত্ব, ঠিক আছে? মানে আমার কথাটা হলো তো ভাই গাইস ভাই একটা প্রশ্ন করি, গাইস ভাই একটা প্রশ্ন করি, একটা প্রশ্ন করতে দেন না ভাই, সমস্যা একটা প্রশ্ন করি, আপনারা প্রশ্ন নেন, আমাদের করেন 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 অ্যানসার করেন। হ্যাঁ গাইস ভাই একটা প্রশ্ন করি, একজন খ্রিস্টান যদি বিলিভ করে, যদি বলে যে আমি লজিক্যালি আমি কনক্লুশনে পৌঁছেছি যে জিজাস ক্রাইস্ট জন্মগ্রহণ করেছিল 2000 ইয়ার এগো, হ্যাঁ আগে জন্মগ্রহণ করেছিল মেরি নামে একটা মেয়ের গর্ভে যার বয়স যখন 8 বছর, অ্যাকর্ডিং টু সেন্ট লুক গসপেল অফ লুক চ্যাপ্টার নাম্বার 2 ভার্স নাম্বার 21 বলা আছে যে when he was 8 days old he was circumcised। হ্যাঁ তো এটা সার্কামসাইজ করা হয়েছিল 8 দিন বয়সে, ঠিক আছে, এবং সে মারা গিয়েছিল ক্রুশবিদ্ধ হয়ে। কেউ যখন লজিক্যাল কনক্লুশনে পৌঁছেছে এই হচ্ছে মহাবিশ্বের সৃষ্টিকর্তা, আপনার কাছে কি মনে হয়, পাগল মনে হবে না মনে হবে? আচ্ছা তাহলে আমি আপনাকে এখন একটু বলি, আমার কাছে যেটা মনে হয় যে একজন মানুষ ঘোড়ার পিঠে উড়ে হচ্ছে যে সাদা আসমানের উপর চলে গেল, এই জিনিসটা যদি লজিক্যাল হতে পারে তাহলে ভাই আপনারটা ওই আপনি যেটা বলেন খ্রিস্ট ধর্ম ওটা লজিক্যাল হবে না কেন ভাই? আচ্ছা আমি আসলে ভাই কোন উত্তর দেখছেন আপনি, আমি ভাই উত্তর দেখেছেন কখনো? ভাই আমরা তো আলোচনা করছি, ভাই আলোচনা করছি, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, মদন ভাই শুধুমাত্র বলেন, সবাই একটু মিউটে যান, মদন ভাই শুধুমাত্র বলেন, তারপর আমি আবার ফ্লোর দিচ্ছি আপনাদেরকে। আসিফ ভাই আমাকে মিউট করে আপনি সঠিক বলেন। আমরা এমন ভাবে মানে ঝালাই করছি, আপনি দুই মিনিটের কথা বলে চার মিনিট কথা বলছেন, প্রমিস যে ব্যাপারটা আসলে রেজাল ভাইকে আমি একটু ব্যাকস্টেজে পাঠিয়ে দিচ্ছি, রেজাল ভাই আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু বলছি যে রেজাল ভাইকে আমি কিন্তু 4 মিনিটের 10 সেকেন্ড কম সময় দিয়েছি, মাঝখানে 10 সেকেন্ডের জন্য মদন ভাই ইন্টারাপ্ট করেছিলেন এবং 10 সেকেন্ড পরে উনি আবার শুরু করেছিলেন, তাহলে আমার সময় দেওয়ার কথা ছিল 2 মিনিট 10 সেকেন্ড বা 2 মিনিট 15 সেকেন্ড, কিন্তু ওনাকে আমি সময় দিয়েছি 4 মিনিট থেকে 10 সেকেন্ড কম। হ্যাঁ আপনারা যে কেউ ঘড়ি 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 যাদের কাছে আছে আপনার লাইফটা যখন দেখবেন 4 মিনিট থেকে 10 সেকেন্ড কম বা 12 সেকেন্ড কম এরকম সময় দিয়েছি, 3 মিনিট হয়তো 48 সেকেন্ড এরকম সময় দিয়েছি। এখন উনি যে কথাগুলো উনি যে এরপরেও যে কথা উনি বলেন নাই তা কিন্তু না, এই গত যতক্ষণ ওনার আর্গুমেন্টের পরে যতবার এক একজন কথা বলেছেন উনি ততবারই তাদের সাথেও কথা বলেছেন, তো আলোচনাটা ইন্টারঅ্যাক্টিভ ছিল, আলোচনাটা কোনো ইয়া ছিল না যে একজন কথা বলেছে আর রেজাল ভাই খালি চুপচাপ শুনেছেন, তাও ছিল না। হ্যাঁ ভাই আপনি বলেন, রেজাল ভাইকে আবার আনছি, বলেন ভাই। আচ্ছা আসিফ আপনাকে ধন্যবাদ, মদন কুমার ভাই দেখেন, না না কেউ বলেন না প্লিজ, আসিফ ভাই আপনি আমাকে ফ্লোর দিয়েছে প্লিজ, আপনি এত কথা অমনি বৈশিষ্ট্য দিয়ে কোনো কিছু সম্পর্কে কোনো ধারণা জানা যায় না, আমি আবার বলে দিচ্ছি, অমনি বৈশিষ্ট্য দিয়ে অমনি পাওয়ারফুল অমনি পটেন্ট অমনি বিলাবেলেন এইগুলো দিয়ে কোনো সত্তা সম্পর্কে কোনো ধারণা নেওয়া যায় না।
ওকে ঠিক আছে এখন আপনারা শুনেন আমার কথার মধ্যে প্লিজ কথা বলেন না কেউ হ্যাঁ অনুরোধ একটা থাকলো একটু ধৈর্য ধারণ করেন সেটা হলো দেখেন আপনারা পাঁচজন এখানে সরি পাঁচজন আছেন আমি একা আছি ঠিক আছে আপনারা আমার মতাদর্শে বিপরীত মতাদর্শে আছেন হ্যাঁ এখন আমাকে ধুলাই করতেছেন ঠিক আছে পাঁচজন মিলে আমার একটা কথা বলেছে দুই মিনিট ভাই খুবই দুঃখজনক ভাই আপনাকে আপনাকে ধুলাই করছি না আসি ভাই আসি ভাই আপনাকে ধুলাই করছি না আপনাকে ধুলাই করছি না ভাই এটা খুবই দুঃখজনক ভাই এটা খুবই দুঃখজনক আসি ভাই প্লিজ হ্যাঁ প্লিজ হ্যাঁ কথা হচ্ছে বলতেছি যেটা যে আসি ভাই বললেন যে আপনি দুই মিনিট কথা বলেছিলেন আপনি তো তিন মিনিট পঞ্চাশ সেকেন্ড কথা বলেছেন আমি হয়তো ওকে মেনে নিলাম তো ব্যাপারটা হচ্ছে যে আমি কথা বলেছি এখন আপনারা দাবি করতেছেন যে আপনার কথাগুলোকে আমরা সবাই মিলে আমাকে না আপনার কথাকে ধুলাই করবো ঠিক আছে ধুলাই করে দর্শক এখানে অনেকে দেখেছে ঠিক আছে আলটিমেটলি যদি এরকমই হয় খুবই পসিবল দেখেন এখানে আপনাদের কথার বিরুদ্ধে আমার যেটা যাওয়ার প্রবাবিলিটি এখন যে থিওরি অফ প্রবাবিলিটি প্রবাবিলিটি দ্বারাই হচ্ছে যে আমার মাত্র যেটা সম্ভাবনা আছে 20% আপনার যেটা সম্ভাবনা আছে 80% ঠিক আছে এরকম একটা অসম একটা বিষয় নিয়ে আমি এখানে কথা বলতেছি ঠিক আছে অসম চ্যালেঞ্জ গ্রহণ করেছি এটা কিন্তু আমার কিন্তু সামনের একটা ব্যাপার ঠিক আছে আমার মাত্র 20% যেটা সম্ভাবনা আপনার সম্ভাবনা হচ্ছে সরি 20% না 6 যদি আমি 100 কে 6 যদি ভাগ দেই তাহলে সম্ভাবনা দ্বারাই হচ্ছে 6.67 ঠিক আছে তো সেটা বলতেছে এখন আমাকে কি বলতে দেন আপনি এতক্ষণ যে কথা বলেন সেটা আমি একটু বলি এখন আপনারা অধিকাংশ লোক অধিকাংশ ক্ষেত্রে আপনারা কেউই ইভেন ইনক্লুডিং আসিফ ভাই উনি অনেক ট্যালেন্টেড মানুষ ঠিক আছে উনাকে আমি ইনক্লুড করবো উনি কিছুটা বুঝেছেন কিছুটা ওই পয়েন্টে কথা বলেছেন কিন্তু অধিকাংশ কথায় আমার যে আমি যে বলেছি যে বেস্ট আমার যে আর্গুমেন্ট ছিল কোরআনকে আল্লাহর বাণী মানা ঠিক আছে আমি যে পয়েন্টে বলেছি আপনাকে ধরতেই পারিনি বলতেই পারিনি আশেপাশে জানি ঠিক আছে আপনি কি যাচ্ছেন কেউ যাচ্ছেন বলতেছেন কি যে সৃষ্টিগত যে অস্তিত্ব আছে তার প্রমাণ আপনি কি যেভাবে দিচ্ছেন সেভাবে সায়েন্স যেভাবে গ্রহণ করে না এভাবে আমরা প্রমাণ পাচ্ছি না এটা আই ডোন্ট নো বলতে পারি কিন্তু পুরোপুরি কনফার্ম হতে পারি না ভাই আমি কবে আপনাকে সে প্রমাণ দিলাম যে সৃষ্টিগত অস্তিত্ব আছে এর পক্ষে আমার আর্গুমেন্ট হচ্ছে আমি তো দেইনি ওটা সৃষ্টিগত অস্তিত্ব আছে কিনা সে আর্গুমেন্ট আমি যাইনি ঠিক আছে আমি আর্গুমেন্ট দিয়েছি যে কোরআন যে আল্লাহর বাণী হতে পারে কিনা এর সবচেয়ে বেস্ট আর্গুমেন্ট আমার কি ছিল আমার ছিল সৃষ্টিগত অস্তিত্ব সৃষ্টিগত ধারণা কোরআন সৃষ্টিগত কি ধারণা কিন্তু আর্গুমেন্ট দিয়েছিলাম যে সুপারম্যান কমিক্স গুলো যে সত্য না 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 সেটা আর্গুমেন্টটা দিয়েছিলাম আসি ভাই আপনি কিছুটা বুঝতে পেরেছেন হ্যাঁ আপনার কথাকে আমি আপনি কিছুটা বুঝে আপনি অ্যাকর্ডিং টু পয়েন্ট কথা বলা কিছু বলে অনেকটা অন্যদিকে কথা বলেছেন কিন্তু কিছুটা পয়েন্টে কথা বলেছেন অন্যরা তো কেউ আমার পয়েন্ট ধারণা দিতে পারলো না একজন বললো কি যে মোহাম্মদ কেন যুদ্ধ বিগ্রহ করেছিল ওটা নিয়ে কথা বলবো ঠিক আছে ওর সাথে আমার আচ্ছা রেজাল ভাই এখানে একটা প্রাথমিক প্রশ্ন আসে মুমিনদের যে কোনো লাইভে আমরা যদি কেউ কোনো নাস্তিক যদি যুক্ত হয় তাদেরকে যেইভাবে নোংরা ভাষায় মা বোন তুলে গালিগালাজ করা হয় আমি দুই দিন ধরে দুইটা লাইভ দেখলাম ভাই দুইটা লাইভ দেখলাম আপনি প্রসঙ্গ চেঞ্জ করতেছেন আচ্ছা ভাই আমাকে আমার কথা শেষ করতে দেন অন্যকে দেন না ঠিক আছে আপনাকে আমি সুযোগ দিচ্ছি তো আপনাকে আমি কথা দিচ্ছি না ওইটা ওইটা আপনাকে কথা বলার সুযোগ দিচ্ছি তো আমি একটু শেষ করে নি কথাটা যে আমি গত দুই দিন দুই তিনটা লাইভের একটু একটু অংশ দেখলাম এবং যে জঘন্য ভাষায় এই একটা ছেলে আছে সিরাজি এবং একটা লোক আছে এলএনইউ কায়সার একটা লোক আছে এরশাদ রায়হান এরা যে এত জঘন্য ভাষায় গালিগালাজ করলো সেগুলো বাপ মা তুলে বোন তুলে মায়ের সাথে কুত্তা মায়ের সাথে কুত্তার সাথে এগুলো তুলে এত জঘন্য ভাষায় গালিগালাজ করলো একটা নাস্তিক ছেলেকে ভাই আপনাকে এই পর্যন্ত আমরা একটাও গালি দিয়েছি বা আপনাকে ব্যক্তিগতভাবে অপমান করে একটা কথা বলেছি এটা যদি আপনি আমাকে দেখাতে পারেন ভাই আপনার কথাকে আমরা আপনার কথাকে আমরা কাউন্টার করেছি অবশ্যই এটা আমরা করব আপনার কথা নিয়ে আমরা হাসি ঠাট্টা করব এটাও খুবই লজিক্যাল জিনিস কিন্তু ভাই ব্যক্তিগতভাবে রেজাউল ভাইকে কিন্তু আমি আমরা এখন পর্যন্ত একটা লোকও এমন কোনো আপত্তিকর কথা বলে নাই এই যে এতক্ষণ হয়ে গেল আমি কিন্তু শুনিনি যে এখন পর্যন্ত কেউ একটা আপত্তিকর কথা বলেছে একটু শুনেন একটু শুনেন হ্যাঁ আপনি নাস্তিকদের মরালিটি সম্পর্কে কথা বলতেছেন ঠিক আছে এই বিষয়ে আমি বহু কথা বলতে পারবো প্রসঙ্গই চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ঘন্টা পর ঘন্টা কথা চলবে দরকার কি অন্য প্রসঙ্গে যাওয়া ঠিক আছে আমরা প্রসঙ্গে থাকি আপনি বলতেছেন আপনার লজিকের ধারে কাছে যেতে পারি নাই আমরা এইসব হাস্যকর কথাবার্তা কোনো মিনিং থাকে না কথা বলে আপনি বলতে বিশাল লজিক দিয়েছেন এটা তো বেস্ট ওয়েপন আরে 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 কেন কি শুনেন না আরে আপনার লজিক শুনেছেন রেজা ভাই আপনি তো তখন থেকে শোনাচ্ছেনই বলছেন যে শুনেন 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 আমরা তো শুনছি আমাদের বলতে যে আপনি কাছে যেতে পারছেন না কেন বলতে দিব না কেন বলতে দিব না আশ্চর্য ধরনের কথা তুমি সারা দিন কথা বলবে দিন শেষে বলবে বলতে দিচ্ছেন না এইভাবে করলে কিভাবে আমি তো চলে যাব এখন ঠিক আছে আপনি কথা বললেন আগে কাজ করেছেন
আমরা তো বিরক্ত হয়ে গেছি আপনার উপর, আপনি চলে গেলে আমরা খুশি না 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 উনি চলে গেলে আমরা খুশি, এটা সত্য না, রেজা ভাই চলে গেলে আমরা খুশি এটা একেবারেই সত্য না। রেজা ভাই আগে ঠিক করেন, খুশি না খুশি আগে ঠিক করেন, খুশি না খুশি আগে মানে কথা বলেন না ভাই, বুঝছেন আপনাদের যুক্তিবোধ এবং আপনাদের মেজারমেন্টটা কতটা দুর্বল আমাকে নিয়ে সারাক্ষণ এভাবে কথা বলতেছেন, উনি এভাবেই কথা বলেন, ফেলাসি করেন, উনার মধ্যে ওনার মধ্যে এগুলো নাই, উনি এভাবে করেন আমাকে নিয়ে বলতেছেন। আমি যখন বললাম যে আপনারা প্রাসঙ্গিক কথা বলেন, প্রাসঙ্গিক কথা বলেননি, তখন আপনার লেগে গেল, আপত্তি শুরু করুন ভাই। The funny thing is you have proved us right. আমি বলতে চাচ্ছি যে আমরা যদি এক মিনিট মুমিনদের মতো আচরণ করি, আপনি 30 সেকেন্ড টিকতে পারবেন না, আপনি 30 সেকেন্ড টিকতে পারবেন না। তাহলে আমাকে একটু কথা বলার সুযোগ দেন, আমার কথা সমর্থনের সুযোগটা দেন, আমার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেন। আমার উপর একটা অভিযোগ আরোপ করেছে যে আমি মুমিনদেরকে মানুষ না এই ধরনের কথা বলেছি নাকি। রেজাল ভাই বলেছেন, রেজাল ভাইকে আবার অ্যাড করছি, রেজাল ভাই একটু থামেন, রেজাল ভাই আপনি আমার কথাটা এক্সপ্লেন করতে দেন। আমি বলেছি যে মুমিনদের কথা স্পেসিফাই করে বলেছি, মুমিনদের কথা, মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে হচ্ছে নাকে দড়ি বাঁধা উটের মতো, তাকে যেখানে বেঁধে রাখা হয় সেখানে থাকবে। এর মানে হচ্ছে সে কোরআন হাদিসে যা লেখা আছে দ্বিধা দ্বন্দ্ব ছাড়া চোখ বাঁধা উটের মতো সেইটাই পালন করবে, এটা হচ্ছে মুমিনের সংজ্ঞা। এই সংজ্ঞা দিয়েছেন খোদ হযরত মুহাম্মদ সহিহ হাদিসে, যে মুমিন হচ্ছে সেই ব্যক্তি যে কোনো ধরনের প্রশ্ন ছাড়া, কোনো ধরনের সন্দেহ ছাড়া সমস্ত কিছুতে কোরআনে এবং হাদিসকে মেনে চলবে, কোরআন এবং হাদিসের অক্ষরে অক্ষরে পালন করবে, এ হচ্ছে মুমিন। এই মুমিনের কথা আমি বলেছি, আমি কোনো এমন কোনো মানুষের কথা বলি নাই, এমন কোনো মানুষকে ছোট করে বলি নাই যাতে সেই একটা মানুষের মানবিক মর্যাদা ক্ষুণ্ণ হয়। আমি এমন কথা বলি নাই, আপনি ইন্টারাপ্ট করছেন রেজাল ভাই, আমি কথা বলছি না আমি বলবো না আপনি তো আপনার আপনি তো আপনার মনে হয় আমার চাপা দিতে পারেন না ভাই। আরে বাবা, আপনি কথা বলতে দিচ্ছেন না কি মুশকিলের কথা? আপনি আমাকে কথা বলতে দিচ্ছেন না? আপনি কি এখন আমাকে কথা বলতে দিচ্ছেন? আমি ভালো করেছিলাম সেই জায়গাতে আপনাকে আমি স্পেসিফিক কিছু কোশ্চেন করেছিলাম, সেই কোশ্চেনের অ্যান্সার কি আপনি দিয়েছেন?
দেন নাই তো তাহলে শুধু শুধু আপনি কেন ব্লেম দিয়ে যাচ্ছেন যে আমরা আপনার কথা শুনছি না আমরা তো আপনার কথা শুনছি এবং তার অ্যানসার দিয়েছি আপনি আমাদের প্রশ্নের অ্যানসারটা দেন তো আপনার মনে হয় যেটা আপনার সেটা চাপাই দিবেন এটা আপনার শুধু আপনার মনোভাব না এটা মানে এটা ইউনিভার্সাল মনোভাব কি যারা বিলিভার আর কি তাদের একটা ইউনিভার্সাল মনোভাব যে আমি যা বুঝি সেটাই ঠিক আমি যেভাবে বুঝি সেটা আরেকজনকে বুঝতে হবে কেন রে ভাই যাই হোক এখন আপনারা বলেন আর কি মদন ভাই বলতে পারেন অঙ্কন অঙ্কন ভাই যুক্ত হয়েছেন অঙ্কন ভাই কি কিছু বলবেন আচ্ছা যারা কথা বলছেন না তারা তাহলে কথা না বললে আপনারা বের হয়ে যেতে পারেন রুমটা থেকে আপনারা অনর্থক রুমে বসে থেকে রুমটা ভর্তি করে রাখেন না আচ্ছা আমি কিছু কথা বলবো ভাই কিছু বলবেন আপনারা তো মাইক অন করা উনি মানে শুনতে পাচ্ছেন না বানি হ্যালো সাব্বির ভাই আপনি কি কিছু বলবেন জি ভাই বলার ছিল ভাই হ্যাঁ বলেন বলেন আমি মনে করি ভাই যেটা আমার মনে হয় বিশ্বাস এন্ড যুক্তি দুইটাই আমাদের মানে ভিতরের জিনিস আমাদের ভিতর থেকে উৎপন্ন হয় তাই না যে দুইটাই মানে মাপা যায় না দুইটাই আমরা মনে করেন পরিমাপ করা পায় না ভালোবাসা করা এগুলোর মতো তাই না এখন আমার কোশ্চেন হইছে কোশ্চেন হলো আমরা যদি যে কোনো একটা বিষয় বিশ্বাস এবং যুক্তি দুইটা থেকে যে কোনো একটা বিষয় আমরা যদি মনে করেন আমাদের লাইফ থেকে সরাই দিই তাহলে মানে সব পৃথিবী সব মানুষ যদি এরকম একটা সরাই দিই তখন পৃথিবীটা কেমন হবে মানে বসবাসযোগ্য নাকি খুব ভালো মানে পৃথিবীটা কি খুব ভালো বসবাসযোগ্য হবে আর কেমন হবে ওইটা আমার জানা আর কিনা আরো নিচে ফেলে যাবে যে কোনো একটা সরাই দিই মানে যদি আমাদের আপনার প্রশ্ন বুঝতে পারছি আসিফ ভাই এখন বলবো ভাই আমি কি একটা বলতে পারি এখন আমার সময় আছে প্রশ্নের উত্তরটা দিয়ে নিই তারপর আপনি আপনার উত্তর দিচ্ছি ইতিপূর্বে আমি দেড় ঘন্টা করে সময় দেওয়ার পরে দেড় ঘন্টা পরে উনি আমাকে বলেছিলেন দেড় ঘন্টা ওনার কথা শোনার পর উনি আমাকে বলেছিলেন আমি ওনাকে এক মিনিটের সময় দিই নাই সেই লাইভ গুলো এখন আমার ওয়ালে পাবেন আপনারা একটু যদি কষ্ট করে দেখেন আমি দেখেছি এই রেজাল ভাইকে আমার শরীর খারাপ ছিল সেই দিনের লাইভ একটা আমি দেখেছি আপনি পরে কথা বলবেন রেজাউল ভাই উনি এত কথা বলছেন আমি ওনাকে রাখতে পারছি না সাব্বির ভাই আপনার প্রশ্ন আমি একটা ছোট্ট কথা বলবো সেটা হচ্ছে যে সাব্বির ভাই একটা কথা বললেন যে বিশ্বাস এবং যুক্তি দুটি পরিমাপ করা যায় না সত্যি কি যুক্তি পরিমাপ করা যায় না আমার এটা একটা ছোট্ট ইয়ে হ্যাঁ আমরা এটা একটা আমার একটা হ্যাঁ আপনি বলুন আছে আমি বলছি শুনেন কেন যুক্তি পরিমাপ করা যায় না দেখেন ব্যাপারটা হইছে যে আমরা বিজ্ঞান যা বিষয় করছে বিজ্ঞান যা করে আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনলাম যে যখন দর্শন সর্বোচ্চ লেভেলে পৌঁছে যায় যে এটা মানে নেই সবাই দেন ওটা বিজ্ঞানের ইয়া হয়ে যায় আর কি না ভাই না ভাই এটা গেলে ভুল কথা বিজ্ঞানের প্রসিডিওর এবং দর্শনের প্রসিডিওর ভিন্ন ভিন্ন বিজ্ঞানের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে বিজ্ঞান হচ্ছে একটা পদ্ধতির নাম যে প্রসিডিওর নাম সেই প্রসিডিওর আপনাকে আমি একটু বলি যে বিশ্বাসকে যাচাই করা যায় না কিন্তু যুক্তিকে আপনি যাচাই করতে পারবেন মানে পরিমাপ না যাচাই করতে পারবেন ঠিক আছে যুক্তিকে আপনি টেস্ট করতে পারবেন যুক্তিকে আপনি ভেরিফাই করতে পারবেন নানা ভাবে ভেরিফাই করতে পারবেন ঠিক আছে কিন্তু বিশ্বাসকে আপনি কখনো যাচাই বা ভেরিফাই করতে পারবেন না কারণ আপনি ধরেন মান্দভূতে বিশ্বাস করেন এটা কেউ বিশ্বাস করবে কেউ বিশ্বাস করবে না এটা ভাই মানে যার যার ব্যক্তিগত ব্যাপার এবং এটার কোনো প্রমাণও নাই যে আমরা মান্দভূতকে টেস্ট করবো যাচাই করবো সেটা কোনো মানে সেরকম কোনো সম্ভাবনা নাই কারোর কাছে কিন্তু ধরেন একটা যুক্তি যুক্তিটাকে আপনি নানাভাবে যাচাই করতে পারবেন নানাভাবে বিচার বিবেচনা করতে পারবেন নানাভাবে টেস্ট করতে পারবেন তখন সেটা হচ্ছে যুক্তি আর এখন আপনি জিজ্ঞেস করেছেন যে বিশ্বাস বা যুক্তি এই দুটা যে কোনো একটাকে যদি আমরা পৃথিবী থেকে উধাও করে দিই প্রথমে ধরে নিই যে যুক্তিকে যদি আমরা পৃথিবী থেকে উধাও করে দিই তাহলে পৃথিবীতে মানবিকতা সভ্যতা জ্ঞান বিজ্ঞান বলে কিছু থাকবে না শুধু অযৌক্তিক খুনাখুনি থাকবে কারণ মানে বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস যেটা যুক্তির ধারে না যুক্তির বিপরীত এবং আমি আপনাকে আমার খুন করতে ইচ্ছা করছে বা একটা মেয়েকে আমার ধর্ষণ করতে ইচ্ছা করছে এটা কোনো যুক্তি টুক্তি ছাড়াই আমি সেটা করে ফেলবো যুক্তি প্রমাণ বিচার বিবেচনা ইত্যাদি সবকিছু ছাড়াই আমি করে ফেলতে পারবো তার মানে হচ্ছে যুক্তিকে যদি আপনি পৃথিবী থেকে বিদায় করেন তাহলে পৃথিবী একটা নারকীয় মানে অবস্থায় পৌঁছে যাবে কিন্তু যদি আপনি বিশ্বাসকে পৃথিবী থেকে বিদায় করেন যুক্তিটাকে রাখেন তাহলে যুক্তি দ্বারা আপনি যাচাই বাছাই করতে পারবেন হয়তো এরকম হতে পারে যে পৃথিবীটাই খানিকটা যান্ত্রিক হয়ে যেতে পারে কিন্তু এমন কোনো ঘটনা ঘটবে না যে মারামারি কাটাকাটি খুনাখুনি ধর্ষণ মানে যুদ্ধ নিউক্লিয়ার উইপনের ব্যবহার এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নাই কারণ যুক্তিগুলোকে আপনি যাচাই করতে পারতেছেন যেই জিনিস যাচাই করা যায় না সেই জিনিস যাই হোক না কেন সেটা একটা বিপজ্জনক জিনিস যে আপনি তো যাচাই করতে পারতেছেন না এটা ভালো না মন্দ সেটা তো যাচাই করতে পারতেছেন না কিন্তু ধরেন একটা ভয়ঙ্কর জিনিসকেও আপনি যাচাই করতে পারতেছেন যাচাই করতে পারা মানে হচ্ছে কি সেটা ভালো না মন্দ অন্তত পক্ষে সেটা আপনি বুঝতে পারতেছেন কিন্তু বিশ্বাসকে তো আপনার যাচাই করার ক্ষমতাই নেই বুঝতে পেরেছেন ব্যাপারটা জি ভাই এখন আপনার কথাগুলোর প্রেক্ষিতে আমি একটা কথা বলতে যাচ্ছি যে বিশ্বাস এবং যুক্তি দুইটাই বিবর্তনের ফলে মানুষের মধ্যে উদ্ভব তাই না কারণ অন্যান্য প্রাণীরা বিশ্বাসও করে না যুক্তি মানে না আমরা বিবর্তনের পর আমরা উন্নত উন্নতের জন্য এখন আমার কোশ্চেন কোনটা আগে উন্নত হয়েছে কোনটা আগে উদ্ভব হয়েছে আমাদের মনের মধ্যে
এইটা এগুলো কথা মানে খুব সস্তা অ্যান্সার দেওয়া যায় না, এগুলো কথা বেশ টাফ, যে যুক্তি মানুষের মাথায় আগে আসছে না বিশ্বাস আগে আসছে, এই জিনিসগুলো ডিম আগে না মুরগি আগে এরকম ব্যাপারটা আছে। মানব সভ্যতার ইতিহাস থেকে যদি আমরা মানে বোঝার চেষ্টা করি তাহলে মনে হয় যে ধর্ম বিশ্বাসের ইতিহাস অনেক প্রাচীন, সেটা মানুষের যে ভীতি। আফ্রিকা যখন মানুষের বিবর্তন শুরু হলো মানে বিবর্তন প্রসেসে যখন মানুষের মানুষের প্রসেস চলছিল তখন আমাদেরকে সার্ভাইভ করতে হইতো অন এ ডেইলি বেসিস, হিংস্র প্রাণীদের সাথে টিকে থাকার সার্ভাইভ করতে হইতো। ওই সময় মানুষের ক্রিটিক্যাল থিঙ্কিং করার সময় ছিল না, মানুষের ইনস্ট্যান্ট কোনো একটা ধারণা ইনস্ট্যান্ট কোনো না কোনো একটা ডিসিশন আসতে হতো ওই ব্রেনে, ওই সিচুয়েশন ওই সিচুয়েশন গুলোতে আপনি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারবেন না। হ্যাঁ কিছু লেভেলের যুক্তি অবশ্যই আপনাকে ইয়ে করতে হবে, প্রাইমারি লেভেলের যুক্তি অবশ্যই আপনি ফলো করবেন, বাট ক্রিটিক্যাল থিঙ্কিং এর দিকে আপনি যেতে পারবেন না। যুক্তিবিদ্যার যদি চর্চার কথা বলেন ওই জন্য যেতে পারবেন না। হ্যাঁ ওই সেন্সে যদি আপনি ধরেন দেন বিশ্বাস মানুষের মধ্যে আগে আসার কথা ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে, কারণ আমরা ক্রিটিক্যাল বিশ্বাস পরে আসছে ভাই আমার মতে, আপনার সবার মতে, সবার মতে, কারণ দেখেন বিশ্বাস অবশ্যই আগে আসছে। বিশ্বাস মানে কি আপনি কোনো কিছুর উত্তর না জানলে একটা মানে নিজ আজগুবি পালন একটা কথা ইয়ে করে নিলেন, প্রমাণ ছাড়া মেনে নিলেন। ধরেন আপনি জানেন না বৃষ্টি কিভাবে হয়, আপনি মনে করে নিলেন যে মিকাইল ফেরেস্তা বৃষ্টি পাঠায়, আল্লাহ আল্লাহ বলে মিকাইল ফেরেস্তা বৃষ্টি পাঠায়, এটা হচ্ছে এগুলো হচ্ছে বিশ্বাস, এগুলোতে মানুষ এগুলো প্রাইমারি ডিসিশন। আপনি যখন ওটাকে টেস্ট করবেন, ক্রিটিক্যাল থিঙ্কিং করবেন যে ওটার পিছনে আসলে কিভাবে কাজ করে, যখন আপনি কোনো সাইন্টিফিক প্রসেস ফলো করবেন তারপরে আপনি একটা ইসে যাবেন কনক্লুশনে পৌঁছাবেন যে না এটা একটা ন্যাচারাল প্রসেস, সূর্যের মতো ইয়ে হয় বা বাষ্পিত হয় তারপর যে ঠান্ডা হয় ঠান্ডা বেশি পড়ে, এটা ক্রিটিক্যাল থিঙ্কিং এর পরে হয়, এটা মানুষ ইনহেরেন্টলি পায় না। বলছেন যে যুক্তি মানে বিশ্বাস আগে আসে তাই তো, মানে সবাই কি বিশ্বাসটা আই থিঙ্ক বিশ্বাসটা আগে আসার কথা। আমি 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 একটু সরসরণ করে বলছি, মদন ভাই যেটা বললেন যে মেঘ হয়েছে আকাশে তার মানে বৃষ্টি হবে এটা বিশ্বাস, কিন্তু জল বাষ্পীভূত হয়ে মেঘ হয়েছে মেঘ থেকে বৃষ্টি হবে এটা হচ্ছে যুক্তি। আমি বুঝতে পেরেছি আপনি এটা বলেননি, কিন্তু আমি সহজ করে বললে আমরা যেটা জেনেছি ছোটবেলা থেকে মানে মানুষ মানুষ বিবর্তনের মধ্যে কেটে কোনটা জেনেছি যে দেখতে পেয়েছে আকাশে ঘন কালো মেঘ হয়েছে তার মানে বৃষ্টি হবে, তার মানে এটা বিশ্বাস ওই মেঘ হয়েছে বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টিটা কেন হচ্ছে যে বাষ্প হচ্ছে সেখান থেকে ধুলিকণাতে আশ্রিত হয়ে কালো রঙের মেঘ হচ্ছে, ওই কালো রঙের মেঘটা থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি, এই যে সেগুলো তো যাচ্ছে সেখানে যুক্তি কাজ করছে প্রমাণ কাজ করছে, এই তো আমি বলছি। আপনি মেঘ দেখে যদি বৃষ্টি আশা করেন সেটা হচ্ছে আপনার একদম আশা বা আস্থা হইতে পারে, বিশ্বাস জিনিসটা কাজ করে না। ধরেন আপনি বিশ্বাস করেন ওটার পিছনে কোনো ভ্যালিড রিজন থাকে না, ধরেন আপনি যে রেজাল ভাই যে কথাগুলো বলে গেলেন এইগুলো অনেক কমপ্লেক্স কমপ্লেক্স অনেক কমপ্লেক্স, কারণ কারো থাকতে হবে, এই যে কারণ কারো থাকতে হবে এক্সট্রা যে সাধারণ প্রাণী একজন মানুষ প্রাণী নিজেকে উত্তম মনে হচ্ছে না, অন্তত পক্ষে তা করছি যে অন্যান্য প্রাণীদের চেয়ে, কারণ আমি কিছুদিন আগে একটা বৈজ্ঞানিক তথ্য দেখলাম যে ওইখানে লেখা যে আগে বিশ্বাস করা হইতো দেখা হইতো যে আগে দেখা যেত যে প্রত্যেকটা প্রাণী তার মানে গ্রহণকৃত শক্তির 25% না শুধুমাত্র মানুষ প্রথম সূত্র যদি এখানে প্রয়োগ করি দেন দেখা যাচ্ছে যে সবাই সমান আর কি, সব এনিমেল ইকুয়াল মনে হচ্ছে। তো আমার কেন উন্নত আমি ভাববো নিজেকে কেন আমি উন্নত ভাববো ওইটা কোশ্চেন, আমি ভাই কোশ্চেনটা শেষ আনসার দেওয়া এখন ভাই প্যাকেজটা চলে দিতে পারি, আমি ভাই সমস্যা করবো না আমি শুনতেছি পিছন থেকে। যদি আপনি এই ধারণা করে থাকেন যে আপনি অন্যান্য প্রাণী থেকে সুপিরিয়ার, তাহলে আমি মনে করবো এই ধারণা বাদ দেওয়া উচিত ফর ইয়ার এনভায়রনমেন্ট সেক, আপনার জন্য আপনাকে কেন্দ্র করে মানুষকে কেন্দ্র করে কোনো কিছু বানানো হয় নাই, আমরা এনভায়রনমেন্টের পার্ট, যতক্ষণ না পর্যন্ত আমরা এটা মেনে না নিব ততক্ষণ না পর্যন্ত আমরা আমাদের পরিবেশের এই যে অবস্থা করছি এ থেকে কোনোভাবে ডেভেলপ করতে পারবো না। এই যে কলকারখানা করতেছি আমাদের জন্য, পৃথিবী তৈরি করা হয়েছে আমাদের জন্য, এনিমেলদেরকে আমরা স্লটার করতেছি পরপর 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 কি জন্য, এরা তৈরি করা হয়েছে আমাদের জন্য, আমাদের এনভায়রনমেন্টের যে এই অবস্থা আমরা যে গ্লোবাল ওয়ার্মিং কোথাও টিকতে পারতেছি না, এটা কোন ধারণার কেন্দ্রের জন্য এটা গড়ে উঠছে যে আমরা সুপিরিয়র দেন এনি আদার বিং, এই ধারণা থেকে বের হয়ে আসেন ভাই, ইউ আর পার্ট অফ এনভায়রনমেন্ট, the environment doesn't owe you doesn't owe you anything, apne jay apne kichu parna environment theke apni environment er part environment ke thik rakhar jonno apnar joto to korar dorkar ototo korben, ei jon apnake superior kono bhabe apni kono dite superior ha apnar ekta intellect ache, intellect er sathe best intellect ache joto prani ache theke apnar intellect er best, ei intellect ta ke khatan to preserve your environment, oi intellect er sathe apnar kache kichu responsibilities ache, eshe pore oi responsibilities gulo palon kore then hoyto ba apni ভালো একটা ইয়ে হতে পারবেন মানে বেস্ট প্রাণী এসে এরকম কিছু একটা হতে পারবেন, কিন্তু বেস্ট প্রাণী ভেবে নিয়ে আপনার এনভায়রনমেন্টাল অবস্থা কাজটা করে না, আপনি যেটা ভেবে না তাহলে হ্যাঁ।
মদন ভাই এখন আমি তাহলে লাইভটা শেষ করছি, কারণ আমার অনেক সময় হয়ে গেছে, এখন আর আমার সময় নাই। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ লাইভটাতে যুক্ত হওয়ার জন্য এবং প্রাণবন্ত আলোচনা করার জন্য। আবার আমরা লাইভ করব, আবার আমরা এইভাবে আলোচনা করব। আজকের জন্য বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি আসি ভাই, ভালো ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। শুভরাত্রি ভাই, মদন ভাই শুভরাত্রি, সাব্বির ভাই শুভরাত্রি। শুভরাত্রি। থ্যাংক ইউ ভাই। টেক কেয়ার। টেক কেয়ার, বাই।